Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. কিরে লালি বিলি, তোরা খেতে বসে গেছিস? তোমার জন্য কি অপেক্ষা করবে বলো? একবার মন্দিরে চলে গেলে তুমি এটা ভুলে যাও কি তোমার নিজেরও একটা ঘর সংসার আছে। যা, সত্যি ভুলে গেছি। কি ব্যাপার, আজ যে বড় খুশি দেখাচ্ছে, সাদা চাপা ফুল নিয়ে এলে যে বড়। তুমি জানো না মা, যেদিন পুজো করে বাবার আস্থার শান্তি হয় সেদিন উনি আমাদের জন্য সাদা চাপা ফুল নিয়ে আসে। কি বাবা, লালি যা বললো তা কি সত্যি? আজ তোমার আত্মা শান্তি পেয়েছে? মা, আজ ভজন কীর্তন করে সত্যি আনন্দ পেলাম, আত্মার শান্তি হয়ে গেল মা। জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে, ভক্ত জনকে সংকট পল মে দু। বুঝেছি বুঝেছি, খিদে পেয়েছে তো? কি হলো মায়েরা? মা, ওই জলে ঘটিটা দে তো বাবুজি। জয় জগদীশ হরে স্বামী, জয় জগদীশ হরে। আমি গাইছি। ভক্ত জন কে সংকট পল মে দূর করে, ওম জয় জগদীশ হরে। Sala leader. কি পুরোহিত মশাই, এত রাতে এখানে কি করছো? শরীর ভালো তো? যাও পণ্ডিত, যাও, চুপচাপ চলে যাও। পুরোহিত, তুমি কিন্তু কিচ্ছু দেখো, চুপচাপ বাড়ি যাও। ওর পিছু নাও। হ্যাঁ চলো চলো। আরে কোথায় গিয়েছিলে? এসো খেতে বসো। আরে খাও না। কি হয়েছে? আমি খেতে পারবো না। এতক্ষণ তো ঠিক ছিলে, হঠাৎ কি হলো? আচ্ছা চলো ভেতরে চলো। Mm-hmm.
শুয়ে পড়ো, শরীর ঠিক হয়ে যাবে। বলো তো লালি মিলিকে আমি আমার কাছে শুতে নিয়ে যাচ্ছি। না না, এখানে শুতে দাও। মা, মা, জল এখানে রাখা আছে। শুনো, যদি রাতে শরীর খারাপ করে সেরকম কিছু বুঝলে আমায় ডেকো, কেমন? কি পণ্ডিত মশাই, আমাকে চিনতে পাচ্ছেন? ওরা আপনার চোখের সামনে আমাকে খুন করে দিল। আমি তো সেই, আপনি তো ওই মন্দিরের পুরোহিত, আপনি তো ভগবানকে বিশ্বাস করেন, ধর্মের রাস্তা আপনি সবাইকে দেখান, এত বড় অন্যায় অধর্ম দেখেও আপনি আপনি চুপ করে আছেন? ওরা বলল যে আপনি কিছুই দেখেন না, আর আপনি তাই মেনে নিলেন, পুলিশকে খবর পর্যন্ত দিলেন না। আপনার মৃত্যুর এত ভয়, ছি পণ্ডিত মশাই, আমি পুলিশের কাছে যাব। কি পুরোহিত মহারাজ, এখনো শুতে যাননি? হ্যাঁ, ভগবানও ঘুমাচ্ছে। তোমরা, তুমি কিন্তু কিচ্ছু দেখনি। যাও পণ্ডিত, এবার চুপচাপ শুয়ে পড়ো। আসুন আসুন পুরোহিত মশাই, কাল রাতে আপনার মন্দিরে একটা মার্ডার হয়েছে, এ ব্যাপারে আপনার কিছু জানা আছে কি? হ্যাঁ হ্যাঁ, বলে দাও বলে দাও, কিছু দেখে থাকো তো বলে দাও, কমসে কম এই কেসে একজন আই উইটনেস তো পাওয়া যাবে। হ্যাঁ জরুর। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কিছু দেখেছেন তো বলুন। না না, কিছু দেখিনি আমি, কিছুই দেখিনি আমি। পিতাশ্রী, কাল রাতে এরাই হচ্ছে তারা, যারা ওই ট্রেড ইউনিয়ন লিডার কে, এরাই হচ্ছে তারা। আমি বলি কি, এখন তো ভবিষ্যতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের আর কোনো প্রশ্নই ওঠে না। পিতাশ্রী, এ আমার বন্ধু রঘুনাথ। নমস্কার স্যার। এর একটা বিদেশি মতের লাইসেন্স চাই। আর এ হলো চৌহান। নমস্কার স্যার। আরে বুড়বক, বল তোর কি চাই? আমি আর কি বলবো মালিক, আপনি আমার মা বাপ, আমি ছোটখাটো লোহা লক্করের ধান্দা করি, একটাই স্বপ্ন আমার, একটা স্টিল রোলিং মিল হয়ে যায়, ধান্দা চলে না চলে গোটায় আমার জীবন চলে যাবে। আরে তুই কেন চিন্তা করছিস, আমি পিতাশ্রীকে বলে এক্ষুনি ইন্ডাস্ট্রি মিনিস্টারকে ফোন করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মালিক, আমি হলুম কি অ্যাডভোকেট রবীন দাস, ব্যাস আপনি কৃপা করলে আমি সরকারি উকিল হয়ে যেতে পারি। আরে আর মুশকিলের কথা কি হলো? হ্যাঁ কিন্তু তুই ওই কৃষ্ণ মন্দিরে পুরোহিতের কি হলো সেটা বলে দে পিতাশ্রীকে, বল বল। হ্যাঁ, আরে ভাই এত প্ল্যানিং এর কি দরকার, ওই পূজারীকে এক ঝটকায় উড়িয়ে দাও। আমি তোমাদের কাছে হাত জোর করে মিনতি করছি, ওকে তোমরা আমার উপর ছেড়ে দাও, তারপর আমি ওকে ভর্তা বানাই কি ভাজিয়া বানাই সেটা আমার ব্যাপার। ও, তোমরা এমন কথা বলছো, তোমরা নিজেরা তো ফাঁসবেই, তার উপর আমাকে ফাঁসা। আরে ওই আইনকে হাতের মুঠোর মধ্যে রেখে আমরা ওই পণ্ডিতকে মার্ডার করব। আরে ভাই সেটা কি করে? আরে খুব সোজা, ও যদি পণ্ডিত হয় আমরা ভক্ত বনে যাব। কিছু বুঝলে রাঘব? হ্যাঁ বুঝতে পেরেছি, আজকে কীর্তন হবে চাকু আর ছুরি দিয়ে। Thank you.
কমপ্লিকেটেড হয়ে গেছে আর আমাদের চিফ মিনিস্টার এই কেসে ইন্টারেস্টেড আছেন এমনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের রিপোর্ট কি আসবে সেটা আমি আপনাকে বলতে পারি কি বলবেন এই তো যে ফিঙ্গারপ্রিন্টে কিছু পাওয়া যাচ্ছে না হ্যাঁ মোটামুটি তাই অনেক আশা নিয়ে এসেছিলাম দারোগা বাবু ভেবেছিলাম অপরাধী শাস্তি পাবে কিন্তু যেখানে ওপর থেকে নিচে সবাই অপরাধী সেখানে শাস্তি কে দেবে কাকে দেবে কেন মাইনে নিয়ে বসেছেন এখানে চাকরি ছেড়ে দিন চুরি করুন ডাকাতি করুন অনেক পয়সা পাবেন তাহলে নিরীহ লোকেরা ন্যায়ের ভিক্ষা করতে এখানে কখনো আসবে না কখনো আসবে না আমার বাবাকে যারা খুন করেছে ওদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি আর বাড়ি ফিরবো না আচ্ছা বেটি একবার কথা যদি তোকে বাড়ির লোক খোঁজে তো খুঁজুক যতই খুঁজুক আমি আর বাড়ি ফিরবো না থাকবি কোথায় যেখানে খুশি হয় চলে যাব লেকিন বেটি খাইগি কে বেঁচে থাকার জন্য কিছু ধান্দা তো দরকার আরে বেটি বড় হয়ে খা পিকে তবনা দুশ্মনের বদলা নিবি হ্যাঁ তুমি কিসের ধান্দা করো আমি তিন পত্তি কা ধান্দা খেল আমাকে শিখিয়ে দাও না তুই শিখবি আরে জিন্দগিতে প্রথম কই সাগির তো পেলাম আরে ওয়াহ চল বেটি তুমি হাভেলি চল হাভেলি আরে হ্যাঁ মেরি হাভেলি আমার ঘর চল সব চল 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 ফটো ফটো ধান্দা বান চল সব হটো হটো সব হটো চল চল বেটি আও আও বেটি আও আও আরে বেটি এ হাভেলির নাম কি আছে জানিস এ হাভেলির নাম আছে পত্তা বাবা কা হাভেলি আর তুই কি জানিস পত্তা বাবা কোন আছে
না। আরে ও তো আমি আছি। আজা বেটি আজা আজা। বিটিয়া দেখো, ই হ্যায় তাস কা বাহন পত্তি, আর ই হ্যায় চিড়িয়া বিবি, আর ই আছে কালা পান বিবি, আর ই আছে লাল পান বিবি। পর বিটিয়া, ইয়ে তিন পত্তি কা খেল দেখা কে তোর বাবার কমাই। কমাই? হ্যাঁ বিটিয়া, ব্যাপারটা হচ্ছে হাত কা সাফাই। দেখ বিটিয়া, যদি এ তিন পত্তির খেলা শিখে যাস না, জিন্দগিতে কভি ভুখা থাকবি না, সমঝি? হ্যাঁ, এখন তুই এখানে বস, আর আমাকে বল কি এ লাল পান বিবি আমি কোথায় লুকাচ্ছি। হ্যাঁ, লাল পান বিবি, লাল পান বিবি, লাল পান বিবি, বাস। এবার আমাকে বল লাল পান বিবি কোথায় আছে। এইটা। আরে মেরে বিটিয়া, তুই তো এ জালিম দুনিয়াকে লিয়ে একদম ফিট হয় রে। আগর এ দুনিয়া এক নম্বরই আছে তো হামারা বিটিয়া দশ নম্বরই আছে। ধ্যাত তেরিকা। কি হলো? আরে বিটিয়া, আমি তো তোর নাম জিজ্ঞেস করতে ভুলে গেছি রে। কি তোর নাম? লালি। না, লালি নেই, আজ থেকে তোর নাম লাল পান বেবি। মা, দুদিন হয়ে গেল, কই লালি তো এলো না, ওর জন্য কি থানাতে গিয়ে রিপোর্ট করতেই হবে? আবার থানা? না মিলি, আমাদের তো সব কিছু চলে গেছে, কিন্তু পুলিশ তো কিছু করল না। আর লালির জন্য মেঝি মেঝি কেন যাবো সেখানে? চল মিলি, আমরা এই জায়গাটা ছেড়ে চলে যাব, খেটে খুঁটে আমি তোকে মানুষ করব, কিন্তু এখানে এখানে আমরা এক মুহূর্ত থাকবো না। কি বলছো মা, ঠাকুরকে ছেড়ে আমরা চলে যাব? কোন ঠাকুরকে? যে ঠাকুর নিজের পূজারীকে রক্ষা করতে পারলো না সেই ঠাকুর, যে ঠাকুর অপরাধীদের দণ্ড দিতে পারলো না সেই ঠাকুর। না মিলি, এই ঠাকুরের উপর আমার বিশ্বাস চলে গেছে মা, আমার বিশ্বাস চলে গেছে। চল চল যাই। ডাক্তারবাবু, দুদিন হয়ে গেল, পাত্তা বাবা কিচ্ছু খাচ্ছে না, একে ঠিক করে দিন ডাক্তারবাবু। আপনি তো জানেন এই দুনিয়াতে পাত্তা বাবা ছাড়া আমার আর কেউ নেই। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি ওষুধ লিখে দিচ্ছি, দুধের সাথে খাইয়ে দাও, চলো। লালি বেটি, কি হয়েছে পাত্তা বাবা? লালি বিটিয়া, তুই আমার জন্য কত কষ্ট করবি রে? মেয়ে বাবার জন্য করবে না তো কার জন্য করবে বলো? বিটিয়া লালি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ জাজ সাহেব, আমি ভেবে চিনতে খুন করেছি, কেন করব না? যখন ওরা সবাই মিলে আমার বাবাকে নৃশংসভাবে খুন করলো, তখন কোথায় কোথায় হলো ওদের বিচার? আমি তো ওর মধ্যে থেকে একজনকে মেরেছি, আর যে চারজন বেঁচে আছে ওদের খুন না করা পর্যন্ত আমার বাবার আত্মার শান্তি হবে না। বাবার মৃত্যুর সময় আমি কথা দিয়েছি হুজুর, আমি কখনো ওদের ছাড়ব না। আমার শাস্তি দিন হুজুর, আমি জেল দণ্ড দিয়ে দিন, আমার আর থাকবার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই, জেল ছাড়া কোনো জায়গা নেই। সমস্ত সাক্ষ্য প্রমাণাদি শুনবার পর আমি লালি ওরফে লাল পান বিবিকে ভারতীয় দণ্ডবিধি অনুসারে দফা 302 তে অপরাধী সাব্যস্ত করিয়া 12 বৎসর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম।
আরে এসো এসো বন্ধু, তোমাদের বন্ধু। আরে কিছু শুনেছো? আমার বাবা আমাকে মন্ত্রিমণ্ডলে আমাকে মন্ত্রী বানিয়ে দিয়েছে। আর জানো কোন বিভাগে দিয়েছে আমাকে? আরে হোম আর এক্সাইজ। এই তো তোমার তো খুশি হবার কি আছে? আরে তুই তো একদম বুড়বাক রয়ে গেলি রে। আরে এত বড় বিভাগের মন্ত্রী বানিয়ে দিল আমাকে, আর আমি এতে খুশি হব না? না তুমি কিছুতেই বুঝবে না। হ্যাঁ না আমি তোমাকে বোঝাতে পার। রে রঘুনাথ, এই মন্ত্রীকে বোঝাও এই বোকা লোকটা আমি না ও। দেখছো হান, আমাকে রাগিয়ে দিবি না। আরে গোসা ছেড়ে দাও। হ্যাঁ আর আমার কথা শোনো, তোমার পিতাজি যেরকম হিসেবে শাসন করছে ওই হিসেবে ওনার লোকপ্রিয়তা কম হয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে কিংবা সামনে 10টা নির্বাচনে ওই গদিতে বসবার কোনো চান্স নেই। তখন কি করবে? হ্যাঁ এই চৌহানের ফ্যাক্টরিতে কাজ করবে না আমার বিদেশি মদের দোকানে মদ বেচবে? বলো বলো। তোমরা তোমরা কি চাইছো বলো? ভেরি সিম্পল কেস। রাজনীতির ইতিহাস যদি দেখো, শাসক যতই খারাপ হোক, যদি হঠাৎ শাসকের মৃত্যু হয় তাহলে জনতার পুরো সহানুভূতি তার পক্ষে চলে যায়। আগামী নির্বাচনে এই সহানুভূতির পুরো পুরো ফায়দা ওঠাতে পারবে। কিন্তু আমার বাবার হঠাৎ মৃত্যু কেন হবে ভাই? তুমি আমাকে আগে বলো, তোমার এই আইডিয়া পছন্দ হয়েছে নাকি? যদি পছন্দ হয় তাহলে ওর মৃত্যুটা বড় ব্যাপার নয়। কিন্তু উনি যে আমার বাবা ভাই। শোনো গীতার বাণী, রাজনীতিতে সব কিছু চলে। আমার কথা যদি তুমি বুঝতে না পারো তাহলে ইতিহাস পড়ে নাও, সব সমঝে যাবে। না পাত্তা বাবা, তুমি আর এখানে আসবে না। আমি যখন বড় হয়ে যাব তখন আমি তোমার কাছে যাব, তুমি আর কোনোদিন এখানে আসবে না। পাত্তা বাবা, এটা আমার দিব্যি রইল। কসম দিয়ে দিলি বেটি, আমি আর আসবো না। আর যত মন খারাপ হোক আমি তোকে দেখতে এখানে আর কখনো আসবো, কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না, কোনোদিন। Thank you.
किस्मत का दरवाजा खटखटाओ और जी भर के पैसा लगाओ। सैम सुंदर जो ने ताली बजान, सैम सुंदर जो ने ताली बजान, सैम सुंदर जो ने ताली बजान। और कोई है? केबे तू ही? लाल पान बीबी। लाल पान बीबी, मेरी बेटी। पत्ता बाबा। अरे मुंह क्या देखता है, चलो फुटो फुटो फुटो, पत्ता बाबा का खेल खत्म, फुटो फुटो यहाँ से, फुटो सब, चलो चलो फुटो फुटो, खेल खत्म, फुटो सब, फुटो फुटो। हाँ तो लाल पान बीबी, बेटी तू ये तो बड़ो है गेछिस। हाँ पत्ता बाबा, देखते देखते 12 बछर तो जेले ही केटे गेलो, समय कालेर जन्य अपेक्षा करे। तेरपर प्रोग्रामटा कि
আমার বাবার খুনিদের খুঁজে বার করব। পেলে এক একটা করে মারব কুকুরের মতো। আরে বাপ রে বাপ, এ তো বহুত বড় কাম আছে। লেকিন বেটি, একটা মেয়ে হয়ে কি করে করবি এত সব কাজ? মারা যাবার সময় বাবাও ঠিকই কথা বলেছিল, বলেছিল আমার যদি একটা ছেলে থাকতো তাহলে আমাকে যারা মেরেছে তাদের উপর প্রতিশোধ নিয়ে আমার আত্মাকে শান্তি দিত। আমি পারবো পারতো বাবা, সবকিছু পারবো। থাকবি কোথায়? চিন্তা নেই, এত বড় পৃথিবীতে কোথাও না কোথাও থেকে যাব। বেটি, তুই যখন বাচ্চা ছিলি তখন তোকে একটা কথা বলেছিলাম, আজও ঠিক সেই একই কথা বলছি। বেটি, দুনিয়া বড়ি জালিম হ্যায়। মনে আছে পার্থ বাবা, সব কিছু মনে আছে। আর সেই জন্য তো ঠিক করেছি, দুনিয়া যদি এক নম্বরই হয় আমি হব দশ নম্বর। তুমি পাল্টালে না লালপান বিবি, তুমি পাল্টালে না। বারো বছর এখানে থেকে গেলে কিন্তু তুমি বদলালে না। জেলা সাহেব, জামানা বদলে দিন, দেখবেন সব বদলে গেছে। ছাড়ুন, বেশি কথা বললে আপনি বলবেন হে লালপান বিবি বেশি বকবক করছিস। যাক, কেন এসেছিলে? একটু কালী মাস্টার সাথে দেখা করতে। কালী মানে সেই খুনের আসামি? সে তো চলে গেছে, প্রমাণের অভাবে বেকসুর খালাস হয়ে চলে গেছে। খালাস হয়ে গেছে? কি বলছেন? তাহলে তো ওকে আবার খুঁজতে হয়। কোথায়? ঠিক আছে জেলা সাহেব, চলে জেলা সাহেব। ও কালি, কে? লালপান বিবি। আরে তুই আমায় খুঁজে পেলি কি করে? তুই জেলে আমায় কি বলেছিলি ভুলে গেছিস? কি? যে মন দিয়ে খুঁজলে ভগবানের ঠিকানা বাহাতে ঠেল। এরকম একটা কিছু বলেছিলাম বোধহয়। আমি জেলে গেছিলাম তোকে খুঁজতে। আরে জেলে কি করে পাবি, আমি তো খালাস হয়ে গেছি। জাজ কি রায় দিল জানিস? প্রমাণের অভাবে বেকসুর খালাস। আরে ভালুয়া, এ আমার বন্ধু। ওলি 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 বলি। কালি, তোকে আমি জেলে একটা কথা বলেছিলাম মনে আছে? কি? সেই যে চারজনকে আমার খুন করতে হবে। ও হ্যাঁ, মনে পড়েছে। তুই একটা কাজ কর, ওদের চারজনের ঠিকানা আমাকে দিয়ে দে, আমি ওদের চারজনকে পৃথিবী থেকে খালাস করে দেবো। না কালি, আমি ওদের মারব আমার নিজের হাতে। তার মানে? তার মানে তুই কি বাকি জীবনটা জেলে কাটাতে চাস? কালি, একবার জেলে গিয়ে আমি আইনকে চিনে ফেলেছি, এবার আইনের সঙ্গে দোস্তি করে বদলানো। লালপান বিবি, যখনই যা দরকার পড়বে বলবি। পাক্কা কথা দিচ্ছিস? আরে দেখে নিস, যখনই তোর দরকার পড়বে আমাকে ডাকবি, কালি তোর পাশে ঠিক হাজির হয়ে যাবে। আর হিসেবপত্র? আরে আজমির কুস্তি থেকে ভালো কুস্তি নেই, বাংলা মাল মস্তি থেকে ভালো মস্তি নেই, আর জেলের দোস্তি থেকে ভালো দোস্তি নেই। চল রে। এই ভালো, আজ যা পৌঁছে দিয়া। না থাক, দরকার নেই, আসার পথ লালি একবার দেখে নিলে যাবার পথ ভুলে না। চল রে। আমি গিয়ে সমস্ত বস্তিবাসীদের এক্ষুনি খবর দিচ্ছি, এক্ষুনি গিয়ে দোকানে হামলা করবো। কি রে, কার উপরে হামলা করবি রে? হ্যাঁ, এই দেখো না, সাধু ওর বোনকে শ্বশুরবাড়ি পাঠাবার জন্য টাকা জোগাড় করে একটা নতুন শাড়ি কিনেছিল, এখানে এসে দেখলো শাড়িটা ছেঁড়া, কিন্তু দোকানদার ফেরত নিচ্ছে না। এবার বলো হামলা করবো না কি করবো? তোর কিছু করতে হবে না সাধু, চল আমার সঙ্গে। আর হ্যাঁ, তোর মার অপারেশন হয়ে গেছে? হবে না, ওইবার ডাক্তারকে তুমি যা হুমকি দিয়ে গিয়েছিলে তাতে আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের বস্তিতে আর কোনো অপারেশন হলে আর পয়সা নেবে না। আসলে চল। লালপান বিবি, আমাদের চকলেট। এই যা, দিতে ভুলে গেছি। এই নে। এই যে
এত বড় দোকান, হাজার হাজার টাকা রোজ ইনকাম, এই গরিবদের না থাকলে চলছে না? কি হয়েছে? কি কি হয়েছে? এই নতুন শাড়িটাও কিনে নিয়ে গেছে ছেড়া। ও যখন এসে তোমায় বললো যে শাড়িটা ছেড়া, তখন তুমি কি বললে? বললাম এ দোকানে ফেরত নেওয়া হয় না। আর এখন কি বলছো? সেই একই কথা, এ দোকানে ফেরত দেওয়া হয় না। দেখো তাহলে। আরে আরে আরে, কি করছো? কি আরে, এই কি হচ্ছে? কি এটা, কি হলো? কি চ, তুই যা, আমি একটু মার্কেট হয়ে আসছি, যা। এটা কি হলো? দেখতে পেলে না? আমি যা করার কথা করেছি, এবার তোমার যা করার কথা করো। ঘড়িটা ভালো করে দেখে নে, আমি তো ঠিক পাঁচ মিনিট সময় দিলাম, তোরা সবাই মিলে আমাকে মারবি, কিন্তু পাঁচ মিনিট পর আমি তোদের একটা একটা করে মারবো, বেশি নয়। ওকে, হ্যালো পুলিশ স্টেশন, এখানে গন্ডগোল শুরু হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি আসুন, শিগগির আসুন।
পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি মারব। লালে, আরে ফটাফট ড্রেস চেঞ্জ করে চলে এলি, এই পুলিশের পোশাক কোথায় পেলি? শাট আপ, ও বাবা, আমার সঙ্গে চলো। কোথায়? থানায়। সত্যি করে বল না, তুমি লাল পান বিবি নও? এই দেখো খালি সাদা বলছে আমার। ওকে দেখবেন। ইয়েস ম্যাডাম। এই যে ইন্সপেক্টর ম্যাডাম কোথায়? ওইদিকে। লালি কোথায় ছিলি এতদিন? কত খুঁজেছি আমরা তোকে। আমি লালি নই, লাল পান বিবি। কালে জামিন নিতে এসেছে, কালির মতো থার্ড গ্রেড বাজে লোকের জন্য জামিনের কথা বলছে, কিন্তু তোর সঙ্গে এতদিন পরে দেখা হলো। তুই একবার জানতে চাইলি না ইমিলি তুই কেমন আছিস, মা কেমন আছে? মা হাবিলদার ছেড়ে দাও কালীকে। ইয়েস ম্যাডাম। এই কালীকে খালাস করে দে। এসো কালীদা, এখন আপনি খালাস হয়ে গেছেন। মগের মুল্লুক না, তোমরা যখন খুশি ঢোকাবে, যখন খুশি বার করবে, ওসব একদম চলবে না। তোমরা নিজের ইচ্ছে ঢুকেছো, আমি এবার নিজের ইচ্ছে বেরোবো, যখন খুশি। ঠিক আছে, বাড়ি বলতে না হয় বুঝিস জেল, কিন্তু মা, মা বলতে তুই কি বুঝিস? চল বাড়ি চল, বারো বছর হয়ে গেছে, এখন আমি বাড়ি মানে বুঝি জেল। জেলটা তোর বাড়ি হতে পারে, লালি থেকে তুই লাল পান বিবি হতে পারিস, আর মা, মাকে তো সেই একই থাকবে, তাকে তুই পাল্টাতে পারবি না। চল বাড়ি চল। ঠিক আছে চল। মা, মা আমার মা, আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, বেচারা মা। কিরে মিলি, কি ব্যাপার, খুব খুশি? একটা বড় চোর ধরে ফেলেছিস বুঝি? হ্যাঁ মা, ভীষণ বড় চোর। যে আমার মার হাসিকে বারো বছর চুরি করে নিয়ে গেছিল। কার কথা বলছিস? ওই যে লালি, যেখানে ছিল সেখানেই যেন ফিরে যায়। যাব, ফিরে যাব মা। বাবাকে যে পাঁচজন মেরেছিল তাদের একজনকে খুন করে বারো বছর জেলে ছিলাম, আর ভগবান যদি বাকি চারজনকে বাঁচিয়ে রাখে তবে তাদেরকে খুন করে সারা জীবন জেল খাটব। জেল? লালি আমার লক্ষ্মী সোনা, কি বললি তুই?
তুই 12 বছর জেলে ছিলি, যে বয়সে বাচ্চারা খেলাধুলা করে দিন কাটায়, তুই তুই সে বয়সে জেলে দিন কাটালি? হ্যাঁ মা, শুধু তাই নয়, জেলে আসামি ও খুনিদের সঙ্গে দিন কাটিয়েছি। লালি? লালি নয় মা, ওকে লাল পান বিবি বলে ডাকো। লাল পান বিবি? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করো, থানায় এসেছিল লাল পান বিবি হিসেবে একটা গুন্ডার জামিন নিতে। আচ্ছা মা, তুমি বলো ওই ছোট লোক দুজন এসব করার কি দরকার? কি রে লালি, মিলি যা বলছে ঠিক বলছে? হ্যাঁ মা, ও ওর হিসেবে ঠিকই বলছে, আর কেনই বা বলবে না। মার কোলে দিন কাটিয়ে যখন বড় হয়েছে তখন পেয়ে গেছে খাকি পোশাক। সেই পোশাক, সেই চাকরি, আর সেই চেয়ার। মিলি, আজ তুই যে চেয়ারে বসছিস মনে আছে? সেই চেয়ারে বসা এক ইন্সপেক্টরের কথা, যে কিনা নিজেকে অন্যায় কাছে বিক্রি করে দিয়েছিল। মা, তোমার সেদিনকার সেই অসহায় মুখ আমি সহ্য করতে পারিনি, তাই একজনকে খুন করে 12 বছর জেলে ছিলাম। মিলি, তুইও একটা কথা জেনে রাখিস, আমাদের সমাজের হিংস্র পশুদের যতদিন না আমি শেষ করছি ততদিন পর্যন্ত আমি ওই ছোট লোকদের মধ্যে বেঁচে থাকবো। লালি, নিজেকে এক পুলিশ ইন্সপেক্টরের বোন বলে না জেনে যা করেছিস করেছিস, কিন্তু আজ থেকে তোকে আইনকে সম্মান করা শিখতে হবে। আইন? কিসের আইন? তুই যে আইনের কথা বলছিস সেই আইনকে তুই সম্বন্ধ দিতে শিখেছিস? নিশ্চয়ই। তাহলে আমায় বল, আমার বাবাকে যারা খুন করে 12 বছর ধরে আইনকে লাথি মেরে ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য তুই কি করেছিস? জবাব দে, তুই কি ভেবেছিস শুধু তোর রক্তে প্রতিশোধের আগুন চলছে? প্রতিশোধ আমিও নেব, তবে এই পোশাক পরে যেভাবে নেওয়া যায় সেভাবে। ঠিক আছে, তুই তোর পোশাক পরে প্রতিশোধ নিস, আর আমি আমার পোশাক পরে প্রতিশোধ নেব। তবে এ কথা সত্যি, আইনের আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে ওই বেআইনি লোকদের কাছে পৌঁছতে তোর যা সময় লাগবে সে সময়ের ভেতর আমি ওদের আমার বাবার কাছে পৌঁছে দেবো। প্রতিশোধ যেই নাও, যেরকম ভাবেই নাও, আমায় তোমরা শুধু এইটুকু বলো, তোমাদের দুজনের মধ্যে কেউ তোমার মায়ের সিঁদুর আর শাখা ফিরিয়ে আনতে পারবে? মা, বাবা যখন মারা গিয়েছিল তখন তুমি আমাকে আর মিলিকে নিয়ে থানায় গিয়েছিলে, কেন? তোমার শাখা সিঁদুর ফিরিয়ে আনতে? বলো কেন গিয়েছিলে? জানি মা, তোমার শাখা সিঁদুর আমি কিংবা মিলি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু প্রতিশোধ দিতে পারবো বাবার অতৃপ্ত আত্মাকে শান্তি দিতে পারবো। লালি, এখানে থাকতে হলে তোর সব বেআইনি চিন্তাধারাকে দূরে সরিয়ে রাখতে হবে। আমার বেআইনি চিন্তাধারাকে দূরে সরিয়ে রাখার চেয়ে তোদের ওই মোমের তৈরি আইন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা আমি বেশি পছন্দ করব। লালি, দেখলে তো মা, লালি কখন বদলে গেছে? না, তোর মনে হচ্ছে। কই, আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি আমার সেই লালি, সেই আমার লক্ষ্মী সোনা। এই কিরে, তুই এরম করে চলে এলি, একবারও ভাবলি না যে মায়ের কত খারাপ লাগতে পারে? কিন্তু তোর তো খারাপ লাগেনি। কি করে জানলি আমার খারাপ লাগেনি? আরে পাগলি, এই পোশাকটা পরার পর শুধু চোর ডাকাত কাছে আসতে ভয় পায় তা নয়, চোখের জলও চোখে আসতে ভয় পায়। সত্যি
তুই আমায় এত ভালোবাসিস? হ্যাঁ, কতটা? এতটা। আর একটু বাড়িতে তাহলে বাড়ি ফিরে যাব। এই নে, এই ফাইলটা নিয়ে যাও, ডিএসপি কে দিয়ে দেবে, আর বলবে যে এটা এসপি পাঠিয়েছে। ওকে, ইটস আর্জেন্ট ম্যাটার। হ্যাঁ মিলি, বসো। থ্যাংক ইউ স্যার। কি হয়েছে, পুলিশ স্টেশনে কিছু প্রবলেম হয়েছে? না স্যার, থানায় প্রবলেম হলে আমি নিজেই সলভ করে নিতাম। আমি এসেছি একটা জরুরি কাজে। বলো। 12 বছর আগে কৃষ্ণ মন্দিরে পুরোহিতকে কিছু লোক মার্ডার করেছিল। আমি কিছু জানি না, হয়তো হয়ে থাকবে। আমি ফাইলটা নিয়ে এসেছি স্যার, এ নিন। কিন্তু 12 বছর আগের ফাইলটা হঠাৎ? এই জন্যে যে সে কেসটা ইনভেস্টিগেশন না করে ক্লোজ করে দেওয়া হয়েছিল। মানে ইনভেস্টিগেশন কিছু হয়নি? হয়েছিল, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এসেছিল, ফটো তোলা হয়েছিল, তারপর রিপোর্ট পাওয়া গেছে, ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছে না। এনি আদার আই উইটনেস? না। তাহলে সেই পুরনো কেসটা রিওপেন করে লাভ কি? স্যার, লাভ ক্ষতির বিচার তখনই করবেন যখন জানতে পারবেন কৃষ্ণ মন্দিরে পুরোহিত আর কেউ নয়, আমার বাবা। ও, আই এম সরি স্যার। আমি আমার মায়ের জন্য চাকরি করছি বটে, কিন্তু আমি পুলিশের চাকরি বেছে নিয়েছি আমার বাবার খুনিদের আইনের পথে প্রতিশোধ নেব বলে। কিন্তু এত বছর বাদে ওই অপরাধীদের খুঁজে বের করা কি কষ্টকর ব্যাপার নয়? হ্যাঁ, কিন্তু অসম্ভব তো নয় স্যার। আপনি আমার সাহায্য করলে আমি ঠিক এগোতে পারব। ঠিক আছে, আমি এসপি তোমাকে মৌখিক অর্ডার দিচ্ছি, ইনভেস্টিগেট দ্য কেস। ওকে, থ্যাংক ইউ স্যার। নীলি, এ তো গেল সরকারি কথা, আর আমাদের বেসরকারি কথা? পুলিশ পোশাক পরে অফিস করে বেসরকারি কথা বলা যে একেবারে অনুচিত, সেটা তো আপনি সবসময় বলেন স্যার। হ্যাঁ, এটাও আমি বলছি। শোনো, মা আমাকে বারবার করে বলেছেন তোমাকে বাড়ি নিয়ে যেতে, কি সব জরুরি কথা আছে? না স্যার, যতদিন না পর্যন্ত আমি আমার বাবার খুনিদের জেলে ঢোকাতে পারছি, ততদিন পর্যন্ত আমি আপনার মায়ের কাছে যেতে পারছি না। আপনি আমার ওই কথাটা প্লিজ আপনার মাকে বুঝিয়ে দেবেন। ঈশান পাড়ার গ্রামের লোকের আমার গাড়ি আটকে গেছে, তা আমাকে খবর দেবার কি আছে? কেন এসেছো তোমরা, কিসের জন্যে? যাও, যে কজন চিৎকার চেঁচামেচি করছে তাদের প্রত্যেকের জিপ টেনে ছেড়ে আমার কাছে নিয়ে আসবে, আমি কুত্তাকে দিয়ে খাওয়াবো। যাও। আমার যাওয়া উচিত, কিন্তু এখন যাওয়া উচিত নয়। দুদিক থেকে গিয়ে ছাপিয়ে পড়ো, যাও স্যার।
আর নরম টাইম তো কিছু করতে পারলাম না, আর গরম টাইম কি করব, কি করব, কি করব, আপনি জান, আপনি জান। যাবো এইবার, আমার যাওয়া উচিত। এখন যদি না যাবো তো কখন যাবো? না এখন। হ্যালো, পুলিশকে সাহায্য করা প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। এখন নাগরিক তার কর্তব্য করছে, আমাদের কিচ্ছু এখন শুধু লোক। মার্কেট থেমে গেলে কি আমরা যাবো? সেইটাই তো উচি। তাহলে কেন এসেছিলাম আমরা এখানে? সেটাই তো কথা, এ তো সবাই জানে। আগুন নিভে গেলে দমকল, মারপিট থেমে গেলে পুলিশ, আরে এটাই তো নিয়ম। নাও লোক। বস ম্যাডাম, আমার কাজ শেষ, এদের অ্যারেস্ট করে আয়তে ভরে দিন। সালাম। বল কার হাতে কাজ করছিস, বল না বললে মেরে শেষ করে দেবো, শেষ করে দেবো সালাদের। বলবি তাহলে বল। হোটেল রাজনের মালিক রঘুনাথ। চলো যাও। এক্সকিউজ মি, হোটেল রাজনের মালিক? আমি 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 আমার নাম রঘুনাথ। ও আমি আপনাকে কিছু প্রশ্ন করতে এসেছি। আমি কি সেটার উত্তর দিতে বাধ্য নাকি? হ্যাঁ অফকোর্স, আমার প্রশ্নগুলো এমনি প্রশ্ন নয়, আমার প্রশ্নগুলো হলো অফিশিয়াল ইন্টারোগেশন, যার মানে জেরা। হ্যালো হ্যালো হ্যালো, কিন্তু আমাকে ইন্টারোগেট করার কারণ? কারণ আপনার গাড়ি চোরাই মদ সমেত ধরা পড়েছে, আর আপনার লোকেরা আপনার বিরুদ্ধে বয়ান দিয়ে এসেছে। আমার লোক? কিন্তু আমার তো কোনো লোক নেই। আর তাছাড়া আপনি আমার কোন গাড়ির কথা বলছেন আমি জানি না, তবে আমার একটা গাড়ি কাল থেকে চুরি হয়ে গেছে, আর সে ব্যাপারে তো আমি থানায় ডায়রিও করে দিয়েছি। হ্যাঁ, গাড়ির নাম্বার হচ্ছে MDK 3775। মিথ্যে কথা, এটা আপনার চাল। হা 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 হা, ইন্সপেক্টর ম্যাডাম, আপনি অহেতুক চিৎকার চেঁচামেচি করে আমার এই সুন্দর হোটেলটার শান্তি নষ্ট করছেন। আপনি অনায়াসে থানায় ফোন করে জেনে নিতে পারেন যে গাড়ি চুরির ব্যাপারে আমি অলরেডি থানাতে ডায়েরি করেছি কি। দেখি সদর থানায় একটু কানেক্ট কর তো।
হ্যালো সদর থানা, হ্যালো। কথা বল। হ্যালো, আমি অফিসার ইনচার্জ বলছি। বলুন ম্যাডাম। হোটেল রাজনের মালিক রঘুনাথের কোনো গাড়ি চুরি হয়ে গেছে বলে কাল থানায় কোনো রিপোর্ট করা হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই রকম একটা এফআইআর কাল রাত্রে করা হয়েছে। হ্যাঁ। আর গাড়ির নাম্বার? গাড়ির নাম্বার? আচ্ছা, গাড়ির নম্বর কত? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ গাড়ির নম্বর হচ্ছে MDK3775। ঠিক আছে ঠিক আছে, কিছু ঘাবড়াবেন না ম্যাডাম, ওরকম ভুল যোগ মানুষ মাত্রই হয়। তার চেয়ে বরং চলুন না, আমার বারে বসে না একটু একটু ওয়াইন কিংবা জিন টিন চাচাবেন না, চাচাবেন না, একদম চাচাবেন না, কারণ আপনার সিনিয়র ডিএসপি বারে বসে খাচ্ছেন তো, কাজে আপনার এই চিৎকারটা ওনার ভালো নাও লাগতে পারে আবার। আই উইল সি ইউ। হ্যাঁ রে মিলি, লালি বলছিল তুই কালকে নাকি দেশি মদের চোরা চালানকারীদের ধরতে গিয়ে খুব অসুবিধায় পড়ে গেছিলি, আর লালির জেলের বন্ধু কালি তোকে সাহায্য করেছিল। এতে আশ্চর্য আবার কি আছে? পুলিশকে সাহায্য করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। ওফো, এই খাকি পোশাক পরে হার মেনে নেওয়া কি কষ্ট। আই মিলি শুন শুন, চোরা মদকে চালান করেছিল সেটা জানতে পারলি? হ্যাঁ, হোটেল রাজনের মালিক রঘুনাথ। কি কি বললি মিলি? কেন, কি হলো? হ্যাঁ ধন্যবাদ মিলি, তোকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কিসের জন্যে? তুই কি করে জানবি মিলি, তুই আমার কত বড় উপকার করেছিস। আমি আসছি। লালি, লালি কোথায় যাচ্ছিস? এই লালি শোন। কে হুয়া বেটি? আত্মা বাবা, আমার বাবাকে যে চারজন মেরেছিল তাদের মধ্যে একজনের খবর আমি পেয়েছি। আচ্ছা, কোন আওসালা? রাজন হোটেলের মালিক রঘুনাথ। কেয়া? রঘুনাথ? ভাই বাপ রে, ও তো এক বিষাক্ত সাপ আছে। আত্মা বাবা, ও যদি সাপ হয় তো আমি বেঁচি, টুকরো টুকরো করে দেবো সালাকে। আরে বেটি, ছেলে মানুষই ছাড়, আমি ওকে বহুত দিন চিনি, বহুত ডেঞ্জার আদমি আছে। আরে ছাড়ো না। আরে বেটি বাত তো শুন, বেটি তুই এক কাম কর, আমি তোকে একটা আদমি দেব যে এই কামে একদম উস্তাদ আছে। না পাতে বাবা, আমার কাজের জন্য আমি নিজেই লোক খুঁজে নেব। আরে বেটি আমার কথা শুন, একদম সলিড আদমি আছে, একদম সলিড। কে সে? আরে বেটি, তুই যদি লাল পান বিবি আছিস তো ও আছে কালা পান বাদশা, কালী ওর নাম। কালী মানে যে মার্ডার করে জেলে ছিল? হ্যাঁ, তুই ওকে চিনিস? হ্যাঁ, ও তোমার জেলের দোস্ত। আরে তা তো বহুত জামেগা। কিন্তু পাত্র বাবা, তুমি ওকে কি করে জানলে? আরে বেটি, কালী কিষানপাড়া বস্তির দাদা ছিল। আচ্ছা, সেখানকার এমএলএ লড়কি নিতুর সাথে ওর প্যার ছিল। তুমি আমাকে ভুলে যাও নিতু, দেখো তোমার বাবা এমএলএ আর আমি কে? আরে গুন্ডা একটা বদমাইশ, আমাদের মিলন কিছুতেই সম্ভব নয়। কিন্তু কিন্তু তুমি তো বলেছিলে বিয়ের পর তুমি সব গুন্ডাগার্দি ছেড়ে দেবে। হ্যাঁ সে তো আমি আজও বলছি, কিন্তু সে তো বিয়ের পর তোমার বাবা কি আমাদের বিয়ে হতে দেবে? দেখো দেখো, তুমি চাইলে সব কিছু হতে পারে। মানে 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 তুমি আমাকে নিয়ে পালিয়ে যেতে পারো না? কালি, হ্যাঁ কালি, বেরিয়ে আয় শালা চোরের বাচ্চা, বেরিয়ে আয়। নমস্কার এমএলএ সাহেব। হ্যাঁ বুড়ো, কোথায় গেল এই নেমো খারাপ কালি? রাগ করছেন কেন এমএলএ সাহেব? সমঝোতা করে নিন, কালি বহুত ভালো ছেলে। চুপ শালা, আমি ওকে মেরে ফেলবো। আমি হাত জোর করছি এমএলএ সাহেব, আপনি ফিরে যান। যাব, নিশ্চয়ই যাব, কিন্তু নিতুকে সঙ্গে নিয়ে। ওই পাজি শয়তান গুন্ডার কাছ থেকে নিতুকে কেড়ে নিয়ে যাব। পাজি গুন্ডা শয়তান, একটা কথা বলি এমএলএ সাহেব, কাল পর্যন্ত আপনি বলতেন কি কালি আমার জান, কালি আমার সব কিছু, আরে কালি যা চাইবে তাই ওকে দিয়ে দেবো। হ্যাঁ,
কিউকি আপনার গালিকে দরকার ছিল আপনি চাইতেন কি কালীর ভয়ে লোকে আপনাকে ভোট দেবে যেই আপনি ভোট পেয়ে গেছেন আপনার কাজ হয়ে গেছে আপনি এমএলএ হয়ে গেছেন তো আজ আবার সেই কালী ফের গুন্ডা হয়ে গেছে পাজি হয়ে গেছে হ্যাঁ সাহেব ওকে গুন্ডা কে বানিয়েছে আপনি না ও শালাকে এই কি হচ্ছে চল 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 আই চল তোমার বাবার সামনে দাঁড়িয়ে তুমি বলো তুমি তোমার বাবার সঙ্গে যাবে না আমার সঙ্গে তাই তোমার বাবার কোনোদিন না বলতে পারে যে কালী গুন্ডা তার মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেছে বলো আমি তোমার সঙ্গে যাব নিতু চলো ঠিক আছে তুই যদি আমার সঙ্গে যেতে না চাস তাহলে আমিও তোকে কারোর সঙ্গে যেতে দেবো না না কোথায় আছে এখন কোথায় আর থাকবে নেশা করে পড়ে আছে কোথাও কালী ও লাল পান বিবি এসব কি হচ্ছে কালী কি হয়েছে তোকে যখনই দেখি হাতে বোতল মাতাল হয়ে রয়েছিস বলতো দুনিয়ায় থেকে এভাবে দুনিয়াকে ভোলা যায় দেখ লাল পান বিবি তোর জীবন তো আর আমার জীবন আমার তুই ভবিষ্যতে তোর জীবন নিয়ে কি করবি সেটা তুই ঠিক করে নিচ্ছিস আর আমি আমারটা এই জন্য কারণ তুই তোকে চিনিস আর আমি আমাকে না রে তুই একটু ভুল বললি আমার দুনিয়ার সব খবর তুই জানিস কিন্তু তোর দুনিয়ার কিছু কিছু খবর
আজ আমি জানলাম। মানে নিতুকে ভুলে যাওয়া কি এত শক্ত? এই তুই না বলেছিলি যে জেলের দোস্তির মতো দোস্তি নেই, আর সেই দোস্তির খাতিরে তুই আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিস। আজ আমি তোকে সাহায্য করতে চাইছি। না লালপন বিবি, না, আমার জীবনে কারোর সাহায্য দরকার নেই, কিছু দরকার নেই। তোর বাবাকে যারা খুন করেছিল সেই চারজনকে খুন করতে পারলেই তোর জীবনের ইচ্ছে পূরণ হয়ে যাবে, কিন্তু আমার, আমি প্রাণপণ চেষ্টা করলেও আমার স্বপ্ন কোনোদিন আর স্বর্গের সীমানা পেরিয়ে এখানে পৌঁছতে পারবে না, কোনোদিন না। এখন জীবন কাটানোর জন্য আমার শুধু দরকার টাইম পাস। না, তুই কিন্তু বড্ড বেশি ভাবছিস, আমি নিতুর চাওয়া পূরণ করতে চাই না। আমি দেখতে চাই সেই কালীকে, নিতু বেঁচে থাকার সময় যেরকম ছিল ঠিক সেরকম। বল, সেই হারিয়ে যাওয়া কালীকে ফিরিয়ে আনতে আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি? তাহলে তুইও শুনে রাখ কালী, লালপন বিবি একটা মেয়ে হতে পারে কিন্তু অসহায় নয়। আমার কাছে তোর সাহায্য দরকার নেই, কাউকে দরকার নেই আমার। কালী, আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসতাম, এমন মনে হতো বাবা না থাকলে এই পৃথিবীটাই বোধহয় থেমে যাবে, কিন্তু কিন্তু অফুরন্ত প্রতিশোধের আগুনে আমার শরীর পড়ে যাওয়া ছাড়া পৃথিবীর হাকে পাল্টালো। আবার দিন আসবে এই আগুনও নিভে যাবে, কিন্তু তারপর তারপর কি করবো আমি? কি করার থাকবে আমার? এখানে বসে বসে তোর মতো টাইম পাস করবো? টাইম পাস? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি ফিরে যাচ্ছি, তোর দুঃখের ভার যদি আমি নিতে না পারি তাহলে আমার দুঃখের ভারও তোর ঘরে চাপে দিতে চাই না। আর ইউ মিস্টার রানা? ইয়েস। 12 বছর আগে কৃষ্ণ মন্দিরের এক পুরোহিত মার্ডার হয়েছিলেন, তার ফিঙ্গারপ্রিন্ট আপনি নিয়েছিলেন পরীক্ষা করতে। হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর দিন। দেখুন, 32 বছর চাকরি করবার পর আমি রিটায়ার করেছি, এখন আর আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। অফ কোর্স, আপনি উত্তর দিতে বাধ্য। আর যদি উত্তর না দিই? তাহলে আপনার নামে সিবিআই কেস ওপেন করিয়ে দেব। আপনার মাসিক মাইনে কত ছিল আর আপনি যে এত বিশাল বাড়ি করেছেন তার জন্য টাকা কোথা থেকে এনেছেন সে সব ইনকোয়ারি সিবিআই করবে। আর লিসন মিস্টার রানা, আপনি যার সঙ্গে কথা বলছেন সে একজন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আজে বাজে লোকজন নয়। মিস্টার রানা, আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি, তার ভেতর আপনাকে জানাতে হবে যে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট কিভাবে পাল্টালো আর কারাই বা পাল্টেছিল। আরে, তোকে এক মামুলি আইপিএস অফিসার ধমকাল আর তুই ভয় পেয়ে গেলি? আরে এটা ভুলিস না, ওকে চাকরি দেবার আর নেবার লোক এক আমি আছি না? আর এটাও খেয়াল রাখিস যে সারা মিনিস্ট্রি বিভাগ আমার হাতে আছে। হ্যাঁ, তুই ঘাবড়াস না, নিশ্চিন্ত হয়ে চলে যা, যা। এই কথাটা শুনবার জন্য তো আমি এসেছি স্যার। নমস্কার স্যার। আরে যা যা, খুশি মনে চলে যা, বাধ্য না আমার। মন্ত্রীজি, ওই জবরদস্ত এসপির কি হলো? আরে এসপি যাক ভোগে, আগে এই রানা সাহেবকে সামলাও।
তুমি কি বলতে চাইছো? এই রানা সাহেব 12 বছর আগের এক মামুলি মার্ডার কেসে জলজ্যান্ত সাক্ষী রয়েছে। একদম ঠিক বলেছো। যদি ওর মুখ থেকে আসল সত্যিটা বেরিয়ে যায় তাহলে আমি আমার জনসাধারণকে কি জবাব দেব? ঠিক আছে, আমি আজই ওকে খতম করে দেব। আরে ছি 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 ছি, এ কি বলছেন আপনি? এত ছোট কাজ আর আপনি করবেন? আরে না না, আরে কেন আপনার দামি সময় বরবাদ করবেন? আপনি জনতার সেবায় লেগে থাকুন, আর এই বুড়ো জনতার আমরা রাম নাম সত্য করে দেব। সব কাজকে এতটা মামুলি ভেবো না। এসপি মল্লিক নিজে এই কেসটা টেক আপ করেছে, কোনো এভিডেন্স না থাকে তার জন্য রানা সাহেবের ফাইল বন্ধ করতে হবে। আর এই কাজ অ্যাডভোকেট রবীন্দ্রসি করতে পারে। তোমরা তো আপন আপন কথা বললে, এবার আমার কথা শোনো। আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে বহুত পয়সা কামিয়েছি, কিন্তু আমার ওই শান্তি পেলাম না যে শান্তি আমি হপ্তা দু হপ্তা দু চারটে খুন করে পেতাম। সেই জন্য আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি, আমার কাজে বাধা দেবেন না। ভালুয়া, কালীকে যত বোঝাচ্ছি ও কিছুতেই বুঝছে না। দেখ, দুঃখ যত আঁকড়ে ধরে বসে থাকবি ততই দুঃখ মনের মধ্যে বাসা বাঁধবে। তুই এক কাজ কর, তুই একটা নাপের ডেকে নিয়ে আয়, ওর দাড়িটা খেতে দিলেই ওর দেবদাস মুড় চলে যাবে। আসুন, আজ থেকে এক ফোঁটা মদকে দিবি না। হ্যালো হাবিলদার সাহেব। হ্যাঁ বলুন। ম্যাডাম, একটা সাদা অ্যাম্বাসেডার গাড়ি ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের বাড়িতে ঢুকলো। হ্যাঁ ঠিক আছে, আপনি এক কাজ করুন, ওখানে নজর রাখুন, আমি এক্ষুনি আসছি। ইয়েস ম্যাডাম। নীলি, ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের বাড়িতে যে গাড়িটা গিয়েছিল তার নাম্বার কি পাওয়া গেছে? ইয়েস স্যার, কিন্তু এই নাম্বারটা ফলস। ওটা আমাদের ডিজি সাহেবের গাড়ির নাম্বার, আর ডিজি সাহেব 4 দিন হলো ট্যুরে গেছেন। ও নো নো, জানো যদিও আমরা জানি যে ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের হত্যা রঘুনাথ এবং তার অপরাধী বন্ধুদের কাজ, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না সেটা বড় আশ্চর্য লাগছে। পুলিশ কোনোদিন কোনো প্রমাণ পেতে পারে না, এ কথাটা এত সত্যি, এতে আশ্চর্য আবার কি আছে? লালি, ও নমস্কার এসপি সাহেব। তুমি কে? কি এসপি সাহেব, ধোকা খেয়ে গেলেন তো? আমি ইন্সপেক্টর মিলি নই, ওর বোন লালি, লাল পান বিবি। মিলি, তুমি তো আমাকে কখনো বলনি যে তোমার মতো দেখতে তোমার একটা বোন আছে। দরকার পড়েনি। মিলি, কেন মিথ্যে কথা বলছিস? বল না ইজ্জত লাগবে বলে বলিসনি। আমি বলছি এসপি সাহেব, আপনি জানেন কিনা জানি না, আজ থেকে 12 বছর আগে আমার বাবাকে কয়েকজন খুন করেছিল। আমি আর মিলি তার প্রতিশোধ দিতে চাইছি, মিলি আইনের পথে আর আমি বেআইনের পথে। আমি জানি অপরাধীদের শাস্তি পাওয়ার দরকার, তারা একদিন না একদিন পাবেই, কিন্তু সেই জন্য তোমার নিজেকে অপরাধী বানানোর কি দরকার? এসপি সাহেব, এই পোশাক পরে যা বলার কথা আপনি ঠিক তাই বলেছেন। আমার বাবা মারা যাবার পর এই থানায় ওই চেয়ারে বসা আইনের রক্ষকের কাছে আমার মা ন্যায় ভিক্ষা চেয়েছিল, সেই ন্যায়ের বদলে আমরা কি পেলাম সেটা কি মিলে দেখেনি না জানে না? আইনের নামে যেখানে ভণ্ডামি জোচ্চুরি চলছে সে আইন লাল পান বিবির দরকার নেই। লালি ও শরাব। মিলি, দেখো দেখো জাগে, আমি একটা খবর দিতে এসেছিলাম। হোটেল রাজানের মালিক রঘুনাথ, যে আমার বাবার হত্যাকারীদের মধ্যে একজন, সে তার হোটেলে কাল পার্টি দিচ্ছে। আর আমার বদ্ধ ধারণা আমার বাবার সব হত্যাকারীদের সন্ধান আমি ওখানে পেয়ে যাব, কিন্তু তুই সেখানে যেতে পারবি না। আরে আমি না গেলে ওদের চিনবে কে? পুলিশ ঠিক চিনে নেবে। কোন পুলিশের কথা বলছিস মিলি?
12 বছর ধরে যে পুলিশ চিনতে পারলো না সেই পুলিশ? না, ব্যাপারটা হচ্ছে সেখানে ভিআইপিরা আসছেন তো, সেই জন্য হেভি সিকিউরিটির বন্দোবস্ত করা হয়েছে, তাই সাধারণ লোকেদের সেখানে ঢোকা বারণ আছে। ঠিক আছে, আপনি যদি আমাকে না নিয়ে যান তাহলে আমি বেআইনি পথ বেছে নিতে বাধ্য হব। তুই যে কোনো পথ ধরিস না কেন, কিন্তু সেখানে যেতে পারবি না। এখানে তো এসপি সাহেব বসে আছেন, আমিও তোকে বলে রাখছি মিতি, আমি যাব, আলবাদ যাব, ইম্পসিবল। আমি যদি ওখানে যেতে না পারি তাহলে কাল থেকে তুই যা বলবি আমি তাই করব। বাজি ধর, ঠিক তো? একদম। আরে বাহ, কেমন লাগছে? একদম ফার্স্ট ক্লাস লাগছে দেখি। না, কেউ চিনতে পারবে না তোকে। তোমার নাম কি? লাল পান বিবি। ধ্যাস, সব শেষ হয়ে গেল, এখন থেকে তোর নাম হলো মিলে। বারবার তিনবার বল, মিলে 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 মিলি 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 মিলে মিলি মিলি মিলি। এমনি হয় কতক্ষণ চলবে? তুমি যখন বন্ধ করবে। আমি কি করে বন্ধ করবো? আমি তো হাবিলদার, আপনি বন্ধ করুন তাহলে আমি বন্ধ করবো। বন্ধ করলাম, আমিও বন্ধ করলাম। ভেরি গুড। বাবা, কিরে মিলি, আজ যে তুই ইন্সপেক্টরের মতো অর্ডার দিচ্ছিস! আই, কতবার ছেলেটাকে বললাম একবার মিলিকে আমাদের বাড়ি নিয়ে আসিস, বললো কি না ইন্সপেক্টর মিলি ভীষণ বিজি। না না মাসিমা, সেরকম কোনো কথা নয়। কি বললি? মাসিমা? এর ভেতর আমি মা থেকে মাসিমা হয়ে গেলাম? না, মানে মা, মানে মা মা মা, আসলে কাজটা তো চাপ না মাসিমা। কি মানে মা মা? ঠিক আছে, আয় ভেতরে আয়। না, আসলে ডিউটি দেরি হয়ে যাবে। মা? কি রে মা, আমি চললাম। আরে মিলি, তুমি এসে গেছো? মা, এখন তো মিলি আছে, তুমি ওকে জিজ্ঞেস করো কতবার বলেছি যে তুমি ওকে বাড়িতে ডেকেছো। আরে আপনি এসপি, আমার বস, এমনি ডাকলে আসবো? অর্ডার করুন অর্ডার, তাহলে দেখবে না আমি কেন, আমার 14 পুরুষ এখানে আসবে, আর যদি না আসে আমার নামে কুত্তা পুষবেন। মিলি, তোর কি হয়েছে? মিলিয়াম কথা বলছিস কেন? আরে মা, ওর একজন বোন আছে, তার নাম লালি। মিলি একদম সেরকম ডিটো কথা বলছে। হায় হায় মেরা এসপি ঠো। মিলি, তাড়াতাড়ি শুরু করে দিয়েছ। আরে কি করবো মন্ত্রী সাহেব, রঘুনাথ কে দেশি শরাবের যে লাইসেন্স দিয়েছেন সেই খুশিতে পার্টি দিয়েছে, আর যদি না খাই তাহলে কি বলবে জানো? কি বলতো ভাই? হট বেমান, তুই বড় ইয়ে। আরে তুমি অ্যাডভোকেট সাহেব? আরে বড় ভুটভক্ত তুমি। আরে তুমি যদি এ পোশাক পরে না আসতে তবে পাবলিক কি বুঝতে পারতো না যে তুমি অ্যাডভোকেট কিনা? আসলে কোন আবে মানে? ও সরি স্যার, সরি সরি। মল্লিক? ইয়েস স্যার। এই মহিলা পুলিশ অফিসার কে? স্যার, ইন্সপেক্টর মিলি স্যার। অফিসার হিসেবে কেমন মনে হয়? স্যার, শি ইজ স্মার্ট অ্যান্ড এফিশিয়েন্ট স্যার। স্যার, মিনিস্টার সাহেব ডাকছেন। আচ্ছা, আমাকে দেখেছেন স্যার? ডিজি সাহেব, আপনি আপনার এই এসপি সাহেবকে বলেছেন কি
যে আজ থেকে 10-12 বছর আগের কেসকে ইনকোয়ারি করতে হবে? আমি তো এরকম কিছুই বলিনি স্যার, তবে ও যদি এরকম করতে থাকে তাহলে তো ভালোই করছে স্যার। ভালো তো অবশ্যই করছে, কিন্তু আপনার একটা কথা জানা আছে কি, যে আপনার এই এসপি সাহেব হোম মিনিস্টারের কাছে একটা ফাইল পাঠিয়েছে তাপ পাড়ানোর জন্য, কারণ কেস বড় বেশি আর স্টাফ কম। বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি স্যার। দেখুন ডিজি সাহেব, 10 সাল আগে কি ঘটেছে আর 20 সাল পরে কি ঘটবে, এইসব পুরনো কাসুন্দি ঘেঁটে কোনো লাভ নেই। এখন কাল বিধানসভা, আমার কাছে যদি পুলিশ এফিসিয়েন্সির রিপোর্ট পেতে চায় তাহলে আমি কি জবাব দেব? ইংরেজ আমলের রিপোর্ট দিতে হবে নাকি? আরে মন্ত্রীজি ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। আরে ডিজি সাহেব, আপনার এই এসপি কে বলুন বুঝিয়ে সুঝে যেন ছেলে খেলা বন্ধ করে, অগ্রপশ্চাৎ ভেবেচিন্তে কাজ করুক। আরে যান যান যান, আপনারা যান এখান, যান। এই ডিজি সাহেব শুনে যান, খেয়াল রাখবেন, একে বুঝিয়ে দেবেন, ঠিক আছে? যান। দেখলে আমি কিরকম ধমকালাম? তোমার মতো মন্ত্রী আজকের দিনে চাই। তুমি কিছু চিন্তা করো না মল্লিক, তুমি যেমন কাজ করে যাচ্ছিলে তেমনই করে যাও। চিন্তা কিসের স্যার, এরা আমার কি ক্ষতি করতে পারবে? বড় জোর এরা আমাকে ট্রান্সফার করে দিতে পারে, আমার চাকরি তো এরা খেতে পারবে না। রাইট, চালাও চালাও ভাই। তাড়াতাড়ি করো। আরে ও অ্যাডভোকেট, আরে বুড়বক তুমি জলদি করো, খেতে তো হবে না। কি দেখছো মিলি? আমার বাবাকে যারা খুন করেছিল। তুই ওর খাকি পোশাকটা পরে কোথায় গিয়েছিলি জানিস? কত ব্যস্ত সে, কোথায় যাওয়ার কথা ছিল যেতে পারলো না। মা, আমি যদি পোশাকটা পরে আজ না যেতাম তুমি জানো জীবনে কত বড় সুযোগ আমি নষ্ট করতাম। লালি, মা বাঁচাও, জানিস আমি তোকে থানায় নিয়ে যেতে পারি। থানা? হায় 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 মেরা থানা, আরে থানা তো মেরা ইয়ার হ্যায়, থানা তো মেরা প্যার হ্যায়, থানা তো মেরা। আবার ইয়ার কি? কান ধর, ধর কান, আর বল ওকে যে তোর ভুল হয়েছে। বল, আমার ভুল হয়েছে, কিন্তু অল্প অল্প। দেখ লালি, তুই পুলিশের ঘৃণা করিস সেটা তোর ব্যাপার, কিন্তু পুলিশের পোশাক নিয়ে খেলা করা তো উচিত হয়নি। আরে বাবা ছাড় না ওসব কথা। আর হ্যাঁ, কালকের প্রোগ্রামের কথা বলেছিস লালিকে? কখন বলবো, আমার সময় দিল কোথায়? ও তোমাকে সারাদিন টেনশনে রেখেছে। কালকে কি হবে? কালকে, কালকে তোমাদের দুজনের জন্মদিন। আমার জন্মদিন? কি বলছো, দারুণ মজা হবে, দারুণ জমবে। এই এমিলি, আমি আমার ওই ছোট লোক বন্ধুদের ডাকতে পারি? হ্যাঁ ডাকতে পারো, কিন্তু বলে দিও যেন ভদ্র লোকের মতো ব্যবহার করে। বলবো বলবো, নিশ্চয়ই বলবো। আরে এই মিলি, তোর ওই এস পি সাহেব হাসবে না? হ্যাঁ, না না, মানে মানে বোধ হয়, বোধ হয়। আর সোজা করে বল না, দিনা আসবে। হায় 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 রে মেরে নখরে ওয়ালি। সারা ড্রেসটা না হয় আমার ছিল,
তা বলে কথাবার্তাগুলো জানতে পারলেন না? যেটা আমি নই। ওহো, জানতে পারলাম না বলেই তো বিরাট একটা ভুল করে ফেলেছি। ভুল কি করেছেন আপনি? কি করেছি? মন খুলে সব বেসরকারি কথাবার্তা বলে ফেলেছি। এ আপনি কি করলেন স্যার? ছাড়ো তো, পুলিশকেও বোকা বানিয়ে দিল। শোনো, তুমি তোমার বোন লালপান বিবিকে আমার লাল সালামটা জানিয়ে দিও। তার মানে লালি আমাদের সব কথা? হ্যাঁ, সব কথা, এ টু জেড। আচ্ছা শোনো, বলো তো তুমি মিলি না লালি? তোমার এই স্যালুটটা দেখেই আমি জানতে পারলাম তুমি মিলি। শোনো, তোমার বাবার যে চারজন খুনি তাদের নাম আর ঠিকানা এই ফাইলের মধ্যে আছে। কাল রাত্রিতে লালি আমাকে সবাইকে চিনিয়ে দিয়েছে। থ্যাংক ইউ স্যার। হ্যালো, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ডিজির অফিস আমার মিটিং, আমি এক্ষুনি আসছি। স্যার আমি একটা ফোন করতে পারবো? হ্যাঁ করো না। হ্যালো, আমি ইন্সপেক্টর মিলি বলছি। হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার কাল আমার বার্থডে, আপনি আপনার মাকে নিয়ে আসবেন? হ্যাঁ নিশ্চয়ই আসবো, যদি না আসতে পারি তাহলে? আমার খুব খারাপ লাগবে। হ্যাঁ কি লাগবে? হ্যালো এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ। স্যার আমি একটা কথা বলছিলাম স্যার, যদি অপরাধ না নেন আমার একটা ধাঁধার উত্তর দেবেন স্যার। হ্যাঁ বলো। মানে যে দুজনকে একই রকম দেখতে আবার একই রকম পোশাক পরে সমস্যাটা আরো বাড়িয়ে দিয়েছে, আমাদের থানার থেকে ফুলের মালা দিতে বলেছে, কাকে দেবো স্যার? এটা বলা ভীষণ শক্ত। হ্যাঁ সেদিন লালি মিলি ড্রেস পরে আমাদের বাড়ি গিয়েছিল, তুই কি আমি কেউ চিনতে পারিনি। আচ্ছা আপনি বলুন তো, আপনি কি চিনতে পারছেন? কি বলছেন, নিজের মেয়েদের চিনতে পারবো না? কিন্তু আমি কেন বলবো, আপনারা বলুন। এটা কোনো সমস্যাই নয়, আমি এসব ব্যাপারে কোনোদিন হারিনি। আমি এক্ষুনি বলে দিচ্ছি লালি কোনটা। এক মিনিট আমি একটু মুড বানিয়ে নিই। সবাই আমায় ক্ষমা করবেন, আমাদের এটা ছাড়া চলে না। তুই কতবার বারণ করেছি, তুই আবার মদ খাচ্ছিস? আরে এটা মদ না, এটা জল, আপনারা সবাই জেনে নিন, এই হলো লালি, এই হলো আমার লালি। আরে লালি কবে থেকে তোর হলো রে? আজ থেকে। থ্যাংক ইউ। আপনি আমায় চিনতে পারলেন না স্যার? ছাড়ো, যাই হোক এই ভুলটা আর হবে না, আমি কিন্তু আমার শালিকে চিনে গেছি। শালি নয় লালি। তোমরা যাকে লালি বলো সে আমার শালি। Thank you.
শালি কথা আমার মান তোর দিদি আমার জান 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 দিদি কে খুন করেছে দিদি কে গুম করেছে আমাকে খুন করেছে আমাকে গুম করেছে পেট্রোল আর এই সেন্টার বোতল স্প্রে কর রে এসব কি হচ্ছে আমি বলছি এই হলো সেন্ট স্প্রে বোতল এর সঙ্গে আমি পেট্রোল মেশাবো আর এই পেট্রোলে জ্বলবে রঘুনাথ আরে বাপ রে আমার মাথায় তো কিছু আসছে না ঠিক আছে তোমাদের যেটা ভালো মনে হবে সেটা করো लेकिन गली बेटा ये पगली को सही सलामत फिरिए नहीं आसने तुम्हें किच्छु भेव ना पता बाबा जे बारो बच्चों जेले छिलो तार का जे आयन नहीं खेला तो छेले खेला आमी कत दिच्छी लाल पान बीबीर किच्छु हबे ना तो फिर जाओ जो मर्जी करो हेलो के लाल पान बीबी हाँ तो क्यों लो तो एक टा खबर देवर जिने फोन करे छी खबर की खबर आज तो शेष दिन কি বললে হ্যালো 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 হ্যাঁ এরকম ধমক তো আমি রোজই একটা করে পাই আরে এই ধমক যদি সত্যি হয় তাহলে তো আমাকে বারবার মরতে হবে কিন্তু মন্ত্রী সাহেব এই ধমকানিতে বেশ জোর আছে আরে ঠিক আছে আমি এসপি কে বলে তোমার সব বন্দোবস্ত করে দেব হোটেলে সমস্ত গ্রাহকদের সিকিউরিটি দিয়ে চেক করিয়ে হোটেলের ভেতর ঢুকতে দেবে হ্যাঁ তাহলে তো ঠিকই আছে আরে দোস্তি একেই বলে না স্যার এসপিকে খবর দেবো আরে বুড়বক্কু থাকার আমাদের পুলিশ ডিপার্টমেন্ট কি হোটেল পাহারা দেবার জন্য আছে ইডিয়েট চাপ 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 সালাম ইন্সপেক্টর ম্যাডাম হ্যাঁ কালী হ্যাঁ বলুন কি জন্য ডেকেছেন আমি লালির সম্বন্ধে কিছু জানতে চাই তুমি তো লালির সব জানো
সব কি করে জানবো ম্যাডাম? আসলে লালি তো মেয়ে ছেলে, ঠিক হাতির মতো, মানে জীবনের দাঁত আর দেখানোর দাঁত আলাদা আলাদা, সবকে জানা যায়। আচ্ছা শোনো, পটলাল রাজনের মালিক রঘুনাথ সম্বন্ধে কি বলছে? ওর বাবাকে খুন করেছিল, তাই লালি বলেছে ওকে সাফ করে দেবে। আর তুমি, তুমি কি করবে? ও যা বলবে তাই করবো। না, আমি যা বলবো তুমি তাই করবে। দেখুন ম্যাডাম, আমার দোস্তি লালির সঙ্গে, আপনি জানেন আর বাজারে আর পাঁচজনও জানে, সেই দোস্তির দোহাই লালি যা বলবে আমি তাই করবো। রঘু কলো রীত সদা চলি আই, প্রাণ যাই পর বচন না যাই। দেখো কালী, আমি জানি তুমি খুব ভালো মানুষ, মিছি মিছি পাঁচ বছর জেলে ছিলে, আমার বোন লালিও তাই। আমার বক্তব্য হচ্ছে যে আইনকে নিজের হাতে নিয়ে জঘন্য হত্যাকাণ্ড করার কি দরকার? আমি তো বলেছি যেভাবেই হোক রঘুনাথকে কনভিক্ট করাবো এবং সেটা আইনের সাহায্যে। কি হলো ইন্সপেক্টর ম্যাডাম? আইন যারা করছে, আইন ভাঙছে তারাই। আপনি চলুন না আমার সঙ্গে, কোন মিনিস্টার মিটিং এ যাবেন দেখবেন মন্ত্রী সেখানে পৌঁছবার অনেক আগেই ওই গুন্ডাদের প্যারেড চলছে সেখানে, তারা যা খুশি করে যাচ্ছে, ওদের অত্যাচারে সীমা কিভাবে ছাড়িয়ে যাচ্ছে সেটা দেখবেন। আর তখন আপনাদের আইন কি করে জানেন? আপনাদের আইন তখন আপনাদের হাত ফসকে চুপচাপ চলে যায় ওদের হাতে। তখন কি আপনাদের আইনের সংজ্ঞা পাল্টে যায়? আর একটা মেয়ে যে নিজে চোখে দেখেছে তার বাবার হত্যা, যে চোখ বন্ধ করলে শুনতে পায় তার বাবার বুক ফাটা আর্তনাদ, সে যদি আজ আইনটাকে নিজের হাতে নিয়ে সেই চারজন দোষীকে শাস্তি দেয় তাহলে কি দোষ করছে সে? লালি যা কিছু করতে চলেছে, ইন্সপেক্টর ম্যাডাম আপনি যদি সেই বাপের মেয়ে হন তাহলে আপনারও সেটাই করা উচিত। চলে পারলে
প্রেমের পুচকা কত চৌরঙ্গিতে ফাটছে আসামের চা খেয়ে রকে দিন কাটছে কোলাঘাটে ইলিশের হাট খুব জমেছে ছেঁড়া পকেট আজ ফাটা হয়ে গিয়েছে ভাবনার চপ খাই পুলিশ চড়েতে আজ হয়ে গেছে ভাই ভাই নপুংস সমাজটা ঘুম থেকে ওঠে না আওয়াজ তোলার মতো মানুষ তো জোটে না সমস্ত আইন কানুনকে আমার পায়ের নিচে দুমড়ে মুচড়ে ফেলে তোমার আত্মাকে শান্তি দেব জানো আজ আমার সফলতার প্রথম দিন তুমি জানো আমি জানি মা আশীর্বাদ করবে না ওম জয় জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে বাবা আমার আশীর্বাদ করে গেছ বাবা 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 ভগবান ভগবান তোমার আত্মাকে শান্তি দিক কি শান্তি দেবে রঘুনাথ তোমার থেকে প্রোটেকশন চেয়েছিল না তুমি দিতে পারোনি আরে কি তুমি কি বাজাড়া কি আমি ওকে প্রোটেকশন দিইনি আরে আরে মদ খেয়ে নেশায় নিজেই নিজেকে শেষ করে ফেললো তো আমি আমি তার কি করব তোমরা কি ভাবছো রঘুনাথকে লালপান বিবি মেরে ফেলেছে ও লালপান বিবি হোক আর যেই হোক
একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, এ কাজ যে করেছে সে আইন জেনেই করেছে। ঠিক আছে, আমি এখনই ডিজির থেকে কনফার্ম করে নিচ্ছি, চলো। ইডিজি সাহেব। ইয়েস স্যার। রঘুনাথের এই মৃত্যুর ব্যাপারে তোমাদের স্পেশাল ব্রাঞ্চের রিপোর্ট কি বলছে? মালিক। ইয়েস স্যার। এই কেসের রিপোর্ট কি? স্যার, ইটস আ বান্ড কেস স্যার। রঘুনাথবাবু বারে বসে মদ খাচ্ছিলেন, হঠাৎ মদ ওনার হাত থেকে কাপড়ে পড়ে যায়, আর তারপরে সিগারেট ধরাতে গিয়ে কাপড়ে আগুন লেগে গেল। কি শুনলি তো আমি কি বলেছিলাম? শুনলি তো? তুই ঘাবড়াস না, আমার মাথা ঢুকছে না। চল। আরে আজ মজ করো, আজ আমার বেটির মন ঠান্ডা হয়ে গেছে। এ কালি, মাল খাও। আরে গাঁজা খাও, গাঁজা যো দিল চায় করো। লালি, কাল তুই রাজন হোটেলে গিয়েছিলি? হ্যাঁ, প্রোগ্রাম করতে। তাহলে নিশ্চয়ই তুই রঘুনাথকে জ্বলতে দেখেছিস। চোখের সামনে দেখেছি। ওকে তুই মেরেছিস? না, রঘুনাথ নিজে সিগারেট ধরাতে গিয়ে পুড়ে মরেছে। এটা মার্ডার না, অ্যাক্সিডেন্ট। না, এটা প্রি প্ল্যান মার্ডার। লালি, বাবার হত্যার প্রতিশোধ দিতে তুই মেরেছিস রঘুনাথকে। হ্যাঁ, আমি মেরেছি রঘুনাথকে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছি ওকে, আমার বাবার আত্মাকে একটু শান্তি দেবার জন্য। আর শুন, সেন্টের বোতলে পেট্রোল ঢেলে ওর গায়ে স্প্রে করেছি আমি, তারপর সিগারেটও দিয়েছি আমি, লাইটারও আমি ওকে দিয়েছি, আমি আমি নিজে। লাল পান বিবি, তুই আমাকে বলতে দে খালি। হ্যাঁ মিলি, এত কিছু জানার পরও তুই আমার কিচ্ছু করতে পারবি না, কারণ রঘুনাথের লাশ এখন শেষ হয়ে গেছে, জলে পুড়ে শেষ। লালি, তুই ভুলে যাচ্ছিস আমি একজন পুলিশ ইন্সপেক্টর, তো সমস্ত বয়ান আমি টেপ রেকর্ডে রেকর্ড করে রেখেছি। চল। হ্যাঁ, আমি মেরেছি রঘুনাথকে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছি ওকে, আমার বাবাকে একটু শান্তি দেবার জন্য। আর শোন, সেন্টের বোতলে পেট্রোল ভরে ওর গায়েতে স্প্রে করেছি আমি, তারপর ওকে সিগারেট দিয়েছি আমি, লাইটার দিয়েছি আমি, আমি নিজে। আরে ক্যাসেটি হলো তোর অপরাধের একমাত্র সাক্ষী। ভালো। লালি, আইনকে তুই ফাঁকি দিতে পারিস, কিন্তু আমাকে নয়। একদিন না একদিন আমি তোকে ধরবই, ছাড়বো না। বাই। আমি মেনে নিলাম যে রঘুনাথের মৃত্যু অ্যাক্সিডেন্টে ফলি হয়েছে, কিন্তু মারা যাবার আগে লাল পান বিবি রঘুনাথকে ফোনেতে হুমকি দিয়েছিল, আর তার ঠিক পরেই রঘুনাথের মৃত্যু হয়। এই সব বিচার বিবেচনা করে আমার মনে হয় লাল পান বিবিকে গ্রেফতার করা উচিত। আরে অ্যাডভোকেট সাহেব, আমি বুঝতে পারছি সব, কিন্তু কোনো প্রমাণ ছাড়া এই দুর্ঘটনাকে খুন মনে করে আমি কি করে লাল পান বিবিকে গ্রেফতার করবো? না হলে অসুবিধায় পড়ে যাবে। কি চৌহান সাহেব, আমি ঠিক বললাম তো? এইসব কথা আমার কাছে বলো না, আমার তো একটাই প্রশ্ন, দয়া করে আমার এই প্রশ্নের জবাব দাও, ওই সুন্দরী লাল পান বিবি কে? ডিস্টারবেন্স, একটু দাঁড়াও। হ্যালো, হ্যাঁ কে? অ্যাডভোকেট রবীন দাস। হ্যাঁ, আমি দিচ্ছি তাকে, একটু ধরুন না। আমার ধরো ধরো এখানে। হ্যালো, আমি পাবলিক প্রসিকিউটর রবীন দাস বলছি। আমি লাল পান বিবি বলছি। কে? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক শুনেছো অ্যাডভোকেট সাহেব, কৃষ্ণ মন্দিরের পুরোহিতের খুনি নাম্বার দুই, তার মানে রঘুনাথের পর তোর নাম্বার। আমি তোকে বেঁচে থাকার জন্যে শুধু 24 ঘন্টা সময় দিলাম, তার মানে এখন দিনের 12টা বাজে, কাল দিন 12টা পর্যন্ত তো যা খুশি করে নে। আর হ্যাঁ, পুলিশের সাহায্য নিলে কিন্তু সময়টা কমে
24 ঘন্টা থেকে 12 ঘন্টা হয়ে যাবে। কার ফোন? লাল লাল না 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 24 ঘন্টা থেকে 12 ঘন্টা হয়ে যাবে। কেন না বে? না না ওই আমার বন্ধু ওই প্রফেসর লাল। মন্ত্রীজি, এই সুন্দরী লাল পান বিবির কিছু একটা করো। তোমরা যেসব আইনের সব কথাবার্তা বলো না, ওইসব আইন নিয়ে তো অনেক খেললাম, নয় আবার একটা খেলবো। আমি চলি। কি অ্যাডভোকেট সাহেব, এই টেলিফোন কি লাল পান বিবির ছিল? তুমি তো বুঝতে পেরে গেছো, তাহলে আমার প্রোটেকশনের ব্যাপারে কিছু বন্দোবস্ত করো। কারণ কি, আমার আর বেশি সময় নেই, ও আমাকে 24 ঘন্টা সময় দিয়েছে। তুমি একটা কাজ করো অ্যাডভোকেট, আজ হচ্ছে শনিবার আর কাল রবিবার কোর্ট বন্ধ আছে, তুমি আজ থেকে কাল পর্যন্ত কোর্টে গিয়ে লুকিয়ে থাকো, আর তোমার সিকিউরিটি সমস্ত দায়িত্ব এখন আমি নিচ্ছি। ভেরি গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। একে তো কোর্ট বন্ধ, কেউ বুঝতেই পারবে না যে আমি কোর্টে আছি, ও আমার কিচ্ছু করতে পারবে না। আচ্ছা আচ্ছা, আমি তাহলে চলে যাও। যাও কি করলে? আরে আমি নিচ্ছি না তোমার দায়িত্ব, যাও যাও। শাম বাজারে রাধা বাজারে আরে দেখি আমার গাড়ির চাকা কে করে চুরি হয়ে গেল? চুরি হয়ে গেছে। আরে চুরি? সেক্রেটারি বিল্ডিং এর সামনে চুরি? অখিল বাবু, আরে ভেতরে রোজ রোজ ডাকাতি হচ্ছে আর বাইরে একটা মামুলি চাকা চুরি হয়ে গেল, তো কি বড় কথা হলো? আরে ডাকাতের পড়ছি তো চুরি হয় না। আরে ছাড়ো সব, এখন আমি যাবো কি করে? আরে বাবু কোথায় যাবে? যেখানে খুশি যাই। তোমার তাতে কি? কোর্টে যাবেন কি? কোর্ট? তুমি কি করে জানলে আমি কোর্টে যাব? আরে বাবু মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত হয় না। আরে বসো আমার রিক্সামে, আমি ছেড়ে দিচ্ছি। আরে বসো বসো। ঠিক আছে। আরে শাম বাজারে, আরে একে চলো। টেনশন বাবু টেনশন, ও টেনশন হালকা করার দবাই বানাচ্ছি। ও চোর হাতে তিনটে মার্ডার হয়েছে। মার্ডার? মার্ডার ওই জন্য বড় ভয় লাগছে। এটা খেলে ভয় কম হবে নাকি? এই দবাইটা একটু খেলে ও সারা দুনিয়া তো আমায় ভয় পাবে। টিকা একটু দাও তো, একটু লাও। আরে শাম বাজারে, শাম বাজারে, রাধা বাজারে। আরে মাথা ঘুরছে যে, এতে কিছু নেশার জিনিস দেয়া আছে নাকি? আরে বাবু দুনিয়ায় কোন জিনিসের নেশা হয় না? আরে তুমি কি ভাবছো সত্যি সত্যি আমরা তোমায় কোর্টে নিয়ে যাচ্ছি? তোমার জন্য তো আমরা স্পেশাল কোর্ট বানিয়েছি, দেখবে চলো। আমি আমি নেশা করেছি নাকি আদালত নেশা করেছে? আরে আদালতের মধ্যে মদ পাওয়া যাচ্ছে নাকি? একটুখানি খাবো, খেয়ে নে বলে খেয়ে নে। মেঘনা চাই তুই যুবল। সিকিউরিটি জন্য এসপিকে খবর দেবো স্যার। আরে না রে, তুই তো একদম বুড়বাক আছিস। আরে আমি পলিটিক্স করি না, আমি নেতা তো। আজকাল যদি লোকে অভিনেতা থেকে নেতা হতে পারে, তো আমি নেতা থেকে অভিনেতা হতে পারবো না? পুলিশ যাবে না, যদিও বেঁচে যায় তো বুঝবে আমি বাঁচিয়েছি, আর যদি মরে যায় তাহলে আমার পুরনো পাপের একটা এভিডেন্স খতম হয়ে যাবে। বুড়বাক, কি নাম যেন ওই ছড়িটা? লাল পান বিবি কি বলছিল?
না 12টা বাজলে আমাকে মার্ডার করে দেবে এখন কর মার্ডার কাজ আমাকে এখন আমি তোকে চ্যালেঞ্জ আছে কি নাম জানো লাল পান বিবি আমি
जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे। लाली क्यों तु जीवन टाइम नष्ट कर जय जगदीश हरे प्रभु जय जगदीश। लाली तु कि भेवेस একটার পর একটা তুই খুন করে যাবি, পুলিশ ওর কিছু করতে পারবে না। তুই আমাকে বাধ্য করছিস আবার বলতে, কিন্তু টেপ রেকর্ডার এনেছিস তো, রেকর্ড করবি না? এবার রেকর্ড করা দরকার হবে না, কারণ অপরাধী অপরাধ করার সময় কিছু না কিছু প্রমাণ রেখে আসে। এটা তোর হার, বল কি বলবি? এটা আমি স্পট থেকে সিজ করেছি। মিলি এবারও তুই হেরে গেলি। আমার হারটা না, আমার গলাতেই আছে। আরে ভাই, অ্যাডভোকেট রবীন দাসকে কোর্টে সাপে কামড়েছে আর ও মরে গেল। হ্যাঁ, এতে আমাদের প্রোটেকশনের কি করার আছে? এতে আমাদের কি দোষ আছে? ওকে সাপে কামড়েছে তো আমরা কি ছাতার প্রোটেকশন দেব ভাই? না মন্ত্রীজি না, এ তুমি বিরাট ভুল করতে চলেছ। রঘুনাথ জলে পুড়ে মারা গেছে, অ্যাডভোকেট রবীন্দ্র দাসকে সাপে কেটেছে। এসবগুলোকে যদি তুমি অ্যাক্সিডেন্ট মনে করো তাহলে তুমি বিরাট ভুল করবে। কে বলতে পারে এরপর কার পালা, আমার না তোমার? এক মিনিট ভাই, টেলিফোন। হ্যালো, কে ভাই? কৃষ্ণ মন্দিরের পুরোহিতের মেয়ে লাল পান বিবি। কে? লাল পান বিবি বলছো? আরে বড় ঠিক সময় ফোন করেছো। বলো বলো কি কাজ ভাই? যা হবার সে তো হয়ে গেছে, তুমি তো এক নেতা, এখন তোমার যা হবে জনগণের সামনে হবে। কাল? কি বললে? তুমি বলছো যে আমারই পার্টি মিটিং এ আমাকেই খুন করবে? আরে বাহ, হ্যালো। হে বন্ধু, আমার মনে হয় কালকের পার্টি মিটিং ক্যান্সেল করে দাও, তোমার জান যাবার ভয় আছে। চৌহান, তোমার তো মাথার ঠিক নেই। আরে দুনিয়াতে সব কোনাতেই তো গোলা বারুদ চলছে ভাই। তা বন্ধু, সেখানে কি পার্টি মিটিং হচ্ছে না? আমি আমার পার্টি মিটিং এ পুলিশের এমন বন্দোবস্ত করিয়ে রাখবো না যে দেখি ওই লাল পান বিবি কি করে। এরপর কি প্রোগ্রাম? এরপর তিন নম্বর খুনি শ্রী শ্রী দরিদ্র নারায়ণ সিং এর পালা। কালোর পার্টির তরফ থেকে টাউন হলে ভ্যারাইটিস প্রোগ্রাম আছে, আমি চাই এই প্রোগ্রামটাই ওর জীবনের শেষ প্রোগ্রাম হোক। বাহ, বহুত আচ্ছা বেটি, তুই তো এমন কথা বলছিস যে বাগিচায় বসে আছে তোর ইন্তজার করছে, তুই যাবি ওকে মারবি বাস মরে যাবি। আরে লালি বেটি, তুই জানিস না ওর হাতে বহুত পাওয়ার আছে, ওখানে পার্টির লোকের চেয়ে পুলিশ বেশি থাকবে। পুলিশ কিছু করতে পারবে না, আমার সব প্ল্যান ফিট করা আছে। কালকের মহাভারতে অভিমন্যু হবে এই ভালুয়া। কিন্তু ভালুয়ার উপর এত বড় দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো? একদম একদম। এখন তোমাকে কালকের নাটকের একটু রিহার্সাল লাগাচ্ছি। এই হলো বোতাম, এটা আমি ভালুয়াকে শুকিয়ে দিচ্ছি, দেখো ভালুয়া। এটা ধরো, এখন এই বোতামটা আমি মন্ত্রী জামায় লাগিয়ে দিচ্ছি, এই বোতামটা আমি যার জামায় লাগিয়ে দেব, ভালুয়া তাকে ছিঁড়ে খুঁড়ে শেষ করে দেবে। এবার দেখো ভালুয়ার খেল, ছেড়ে দাও ওকে। বাবা, শোনো তুই ফোনটা ঠিক মতো করে দিও। ওকে স্যার। আর ওই কাজটা ঠিক করে করো। আচ্ছা স্যার। এদিকে এসো, চলো। নমস্কার। নমস্কার। কে ভাই তুমি? আমাদের বস্তিবাসীর তরফ থেকে। আরে ভালো, গা তো ভালো থাকো। চলুন স্যার, চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ, চল চলুন। Thank you.
এবার এবার তুই ফেসে গেলি রে রানী। চলে এলাম আমি কলা দেখি, আরে চলে এলাম আমি কলা দেখি, সে পাইটা ঘরে লাল পান বিবি, বহুত নাম শুনেছি, বহুত বুদ্ধি তোর, কিন্তু আজ অত নাম বুদ্ধি সব ভুলিয়ে দেব। ভালো এবার দেখি ইয়েস, আমি পুলিশ কমিশনার বলছি। আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট চৌহান বলছি। হ্যাঁ হ্যাঁ চৌহান বাবু বলুন। আপনি নিশ্চয়ই শুনেছেন আমার তিনজন বন্ধু রঘুনাথ, অ্যাডভোকেট রবীন দাস আর নেতা তরিন্দ্র নারায়ণ সিং কে হত্যা করা হয়েছে। না না চৌহানবাবু, সেগুলো হত্যা নয়, দুর্ঘটনা। না সেটা দুর্ঘটনা নয়, হত্যা, মার্ডার, প্রি প্ল্যান মার্ডার। আপনি কি হিসেবে এই কথা বলছেন? ওরা সবাই মৃত্যুর আগে টেলিফোনে মৃত্যুর ধমক পেয়েছিল। ধমকি কে দিয়েছিল জানেন? লাল পান বিবি। ইয়েস স্যার, লাল পান বিবি ওরফে লালি আমার বোন। আমি শুনলাম হোটেল মালিক রঘুনাথ, অ্যাডভোকেট রবীন দাস আর আমাদের হোম মিনিস্টার, এরা সব মারা যাওয়ার আগে লালপান বিবির কাছ থেকে মৃত্যুর হুমকি পেয়েছিল। ইয়েস স্যার, আপনি ঠিকই শুনেছেন। তাহলে কেন তাকে অ্যারেস্ট করলে না? কেন নিজের বোন বলে দয়া দেখিয়ে ছেড়ে দিলে? না না স্যার, দয়া দেখানোর প্রশ্নই ওঠে না। লালপান বিবির বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাছাড়া তিনজন মৃত ব্যক্তির মৃত্যুকে শুধু দুর্ঘটনা হিসেবে রেকর্ড করা হয়েছে স্যার। আমি কমিশনার তোমাকে অর্ডার দিচ্ছি,
লাল পান বিবিকে চব্বিশ ঘন্টার ভেতরে অ্যারেস্ট করো উইথ আ নন পেলেবল ওয়ারেন্ট। লালিবেটি, সারা পুলিশ ডিপার্টমেন্ট তোকে খুঁজছে। আমায় খুঁজে এখানে আসবে? আসুক ওরা, আমাকে অ্যারেস্ট করে জেলে ভরবে তো। আমিও চৌহানকে খুন করার জন্য জেল ভেঙে বেরিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল পান বিবি, ওই চৌহানকে খুন করার জন্য জেল ভেঙে আসবার কোনো দরকার হবে না। আমি এমন একটা প্ল্যান করেছি যাতে হাতিও মরবে আর এই জঙ্গলে আগুন লাগাবার দরকার হবে না। মানে? মানে মানে ধর, আমি কথা কথা বলছি, অ্যাক্সিডেন্টে তোর একটা পা ভেঙে গেছে, তুই ডাক্তারখানায় আছিস, মানে তোর পা ঠিক না হওয়া পর্যন্ত পুলিশ তোকে ওই ডাক্তারখানায় নজরবন্দি রাখবে, মানে অন্তত পুলিশের রেকর্ডে সেইভাবে লেখা থাকবে। কিন্তু তুই ওই ডাক্তারখানা থেকে চুপি চুপি বেরিয়ে ওই চৌহানকে খুন করে আবার চুপি চুপি সেখানে ফিরে আসবি, ব্যাস। আরে লাল পান বিবি, আইনকে ফাঁকি দেওয়ার জন্যে আইনটা ভালো করে জানতে হয়। আইডিয়াটা তো ফার্স্ট ক্লাস, কিন্তু তা বলে কি আমি আমার পাটা ভেঙে বসে থাকবো নাকি? আরে তুই এত ভাবছিস কেন? তুই কাল সকালে আমার সঙ্গে খালি ওই হাসপাতালে যাবি? শোন, তুই একটু এখানে দাঁড়া বুঝলি। এই আমার কোন পাটা ভেঙেছে বললি না তো, দুটো পাই তো এক্সরে করালি। আরে চুপ না, আরে বুদ্ধি কিছু বার করতে হবে তো। হ্যাঁ আমি একটা কাজ করি বুঝলি, আগে আমি তোর রিপোর্টটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, শোন 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 শোন, যতক্ষণে ফিরে আসছি ততক্ষণ তুই এখানে বসে মরে গেলাম মরে গেলাম চিৎকার করবি। হ্যাঁ মরে গেলাম। আরে জোরে কর, মরে গেলাম, জোরে, মরে গেলাম, মরে গেলাম। ওরে বাবা রে, আমি জীবনে কোনদিন হাঁটতে পারবো না। ওরে ভগবান, আমায় কষ্ট করে দুটো পা দিয়েছিল, এখন আমি বুঝতে পারছি না কোন পাটা ভেঙে গেল। ওরে বাবা রে, ওরে। এই শুন শুন শুন, তোমার কি হয়েছে? আমার ডান পাটা ভেঙে গেছে। ডান পাটা ভেঙে গেছে? খুব ভালো খুব ভালো। কি বললে? মানে বলছিলাম ভালো হয়ে গেলেই ভালো হয়ে যাবে। আর কি ভালো হবে, হাড়গুলি তো গুঁড়ো হয়ে গেছে। ও আচ্ছা শোনো, পা ভেঙে গেলে কেমন লাগে গো? আবার জিজ্ঞেস করছো? মরে যাওয়ার মতো লাগছে। আমার এক্স-রে রিপোর্ট। কি করলি রে? ওই রিপোর্টটা পাল্টে নিলাম। তার মানে এখন তোর ওই ডান পাটা ভেঙেছে। ওরে বাবা রে, ওরে বাবা নয় ডান পা। ওরে বাবা রে, ওরে বাবা রে। কই, কিছু হয়নি তোমার? কিছু হয়নি, যাও। স্যার আমার পাটা ভেঙে গেছে স্যার। আশ্চর্য ব্যাপার, তোমার কিছু হয়নি? কিছু হয়নি তোমার, যাও। হাঁটতে পারছে না। হাঁটতে পারছে না মানে হাঁটতে বাধ্য? যাও যাও, নেক্সট। ন্যাকামি হচ্ছে, নেক্সট। ফ্র্যাকচার হয়েছে, মাল্টিপল ফ্র্যাকচার। তোমার নাম কি? লাল পান বিবি। এ কে, তোমার স্বামী? এখনো হননি, হবে হবে বলে বলছেন কিন্তু হচ্ছেন না। সিস্টার প্লাস্টার করে দাও, নেক্সট। কি হয়েছে লালি? মোটরসাইকেল থেকে পড়ে। মিথ্যে কথা, এক্স-রে রিপোর্ট দেখ আর ডাক্তারকে জিজ্ঞেস কর।
তুই কি ভেবেছিস লালি, এরকম ভাবে পা ভেঙে ফেললে আমি তোকে অ্যারেস্ট করবো না? যা করার কর, আমি হসপিটালেই আছি। হাবিলদার। ইয়েস ম্যাডাম। আজ থেকে তোমার ডিউটি হসপিটালে, ওর পা ঠিক না হওয়া পর্যন্ত ওই হসপিটালে নজরবন্দি থাকবে। মাকে খবর দেবো? না না, তোকে আমার দিব্যি। আজ থেকে তুই পুলিশের নজরবন্দিতে থাকবি, খবরদার পালানোর চেষ্টা করবি না। চলুন স্যার। আরে আরে, যেন কোথায় যাচ্ছেন, শুনুন না। শোনো লালি ওরফে লালপান বিবি এখন থেকে নজরবন্দি থাকবে, আর তোমরা এই কেবিনটাকে হাজত মনে করে ডিউটি করবে, ওকে? মিলি, ইনি হচ্ছেন সিবিআই এসপি মিস্টার নায়ক। আমরা সব এভিডেন্স তৈরি করে ফেলেছি। আমি ভাবছি এবার মিস্টার চৌহানকে অ্যারেস্ট করে নেওয়া উচিত, অন্তত আরো একটা জঘন্য মার্ডার কেস হবে না, কি বলেন মিস্টার নায়ক? অফকোর্স, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের রিপোর্ট আমরা পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আর অন্যান্য এভিডেন্স মিলিয়ে আমরা যা আপনার তৈরি করেছি, আমার মনে হয় তা থেকে দু একদিনের মধ্যে আপনারা মিস্টার চৌহানকে অ্যারেস্ট করতে পারবেন। যেভাবে হোক অ্যারেস্ট করতে হবে স্যার। লালি একটার পর একটা মার্ডার করে পুলিশের মরালটাকে নষ্ট করে দিচ্ছে, ও যেন চৌহানকে মার্ডার করার চান্সটা পায়। সে আপনি নিশ্চিন্তে থাকুন। থ্যাংক ইউ স্যার। মিলে, লালি নজরবন্দি হয়েছে বলে তোমার খারাপ লাগছে না? না স্যার, খারাপ লাগার কি আছে, আমরা তো ভালোর জন্যই অ্যারেস্ট করেছি, আর একটা অপরাধ থেকে বাঁচানোর চেষ্টা করেছি। আমি আসছি স্যার, মা অপেক্ষা করছে কৃষ্ণ মন্দিরে যাবে বলে। ও হ্যাঁ, আজকে তোমার বাবার মৃত্যুদিন না? এক কাজ করো, তুমি বাড়ি যাও, আমি কাজটা মিটিয়ে আসছি, আমিও তোমাদের সঙ্গে মন্দিরে যাব। ঠিক আছে। আমাদের উপর অর্ডার আছে, কোনো মানুষ ভেতরে যাবে না, কোনো মানুষ ভেতর থেকে বাইরে আসবে, কুকুর মানুষ ও যেতে পারে। না না, তুমি যাবে, তুমি যাবে না, কারণ বাঁদর মানুষের পূর্বপুরুষ, তার মানে আর্ধেক মানুষ। তুমি যাবে, তুমি যাবে না। বাস, বালুয়া, আমার সোনা সোনা বালুয়া, কি হয়েছিস? পুলিশ ড্রেস? শোন ভালো, আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তুই এখানে বসে থাকবি, ঠিক আছে? খাবারটা দিতে এসেছি। খাবারটা তোমায় দিতে হবে না, এইখানে রাখো, এইখানে রাখো। আরে রাখি রাখ, তুমি যাও, খাবার আমি পৌঁছে দেবো। আমাদের ধোকা দিতে এসেছে, এক্ষুনি বোমটা ফাটবে আর মরে যাবে চাল। ধোকা দিতে পারবে? ম্যাডাম, একটু আগে তো আপনি এইদিকে গেলেন। আচ্ছা, এই ডিউটি করা হচ্ছে? আমি চারবার বাইরে গেছি, চারবার ভেতরে গেছি, তারপরে বেরোচ্ছি। না 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 না, আগে চারবার নোট করা আছে ম্যাডাম। নো প্রবলেম, এটা নোট করে নিচ্ছি। নোট
গুড। হ্যালো, কে? তোর খুব জানা শোনা নাম লাল পান বিবি। কোথেকে বলছো? আমি কোথা থেকে বলছি তো জানার দরকার নেই, তোর শুধু এইটুকু জানার দরকার আমি কি বলছি। আমি জানি শহরের সব নাম করা গুন্ডরা তোর গোলাম, আরেও জানি তুই আমায় খুঁজছিস। আজ আমি কৃষ্ণ মন্দিরে যাবো, বল আসবি? ভয় পাচ্ছিস? আরে কালকে ছুরি, তোর হুমকিতে জোহান ভয় পাবে? তার মানে আজ আসবি তুই? নিশ্চয়ই আসবো। যে গাছের নিচে তোমার বাবার লাশ পড়েছিল সেখানে নিশ্চয়ই আসবো, আর সেখানে তোমার লাশও ফেলবো। মা! আরে মা, তুমি রেডি হয়ে গেছো? মিলি, লালি কোথায়? চলো যাই, আমি তোকে জিজ্ঞেস করছি লাল ভাই। মিলি, আমার একটা কথা শুন, আজকে তোর বাবার মৃত্যুবার্ষিকী, অন্তত আজকের দিনটা তুই ভুলে যা যে তুই একজন পুলিশ ইন্সপেক্টর। যা, ওকে নিয়ে আয়, আমরা সবাই একসঙ্গে যাব আমাদের ওই কৃষ্ণ মন্দিরে পুজো দিতে। চলো না মা, ওখান থেকে ফিরে আমার নাইট ডিউটিতে বেরোতে হবে। সরি সরি মিলি, আমি একটু লেট করে ফেলেছি। মা, এসো মা। এসো মা, এসো। ইন্সপেক্টর ম্যাডাম, 12 বছরের রাগ কমেছে, নইলে আমি ঠান্ডা করে দেব। চৌহান, 12 বছর আগে তুই পুরোহিতকে খুন করে আইনের চোখে ধুলো দিয়েছিলি, কিন্তু আজ তুই আইনের হাত থেকে বাঁচতে পারবি না। আরে ছাড়ো ছাড়ো এসপি, আরে পুলিশ আর আইনের সঙ্গে আমি সেদিন খেলা শুরু করেছি যেদিন রাজনীতিকে খুন করেছি। এসপি, এর বোন লাল পান বিবি আমার 3 বন্ধুকে খুন করেছে আর আইনের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছে। আজ তোর বাবার মৃত্যুবার্ষিকী না, লাল পান দেবী ঠিক আসবে, কোনো ব্যাপার না, ওর খবর আমি পড়ে নেব। আগে এখন তোর খবর। বেশিক্ষণের নয়, বাস লাল পান বিবি এসে গেলেই তোমার আমার 12 বছর হিসেব নিকেশ খতম। বদমাইশ!
Inspector, kothay tomar Lal Pan Bibi? Lal Pan Bibi. শান্তি পাইনি কেন জানিস? কারণ ওরা যেমন আমার বাবাকে নিজের হাতে মেরেছিল, আমি তেমন মারতে পারিনি। আজ আমি তোকে নিজের হাতে মেরে মনে স্বাদ মেটাবো। এটা আমার বাবাকে নির্মম ভাবে হত্যা করার জন্যে। এটা আমার মায়ের কাছ থেকে শাখা সিঁদুর কেড়ে নেবার বদলে। লালি এটা আমার জীবন নষ্ট করার বদলে। লালি এটা আমার বাবার আত্মাকে শান্তি দেবার জন্য।
সব সাক্ষ্য প্রমাণ শোনার পর আমি আমার জাজমেন্ট দেবার আগে আসামি লালি ওরফে লাল পান বিবির কেসের সম্বন্ধে কিছু জরুরি কথা উল্লেখ করা উচিত বলে মনে করছি। আজকের সমাজে আইন রক্ষকরা যদি আইনকে ঠিক মতো সম্মান দেয় তাহলে হয়তো কোনো লালি আর কোনো দিন লাল পান বিবি হবে না। আজকে এই যে একটি নিষ্পাপ মেয়ে নিজের জীবনকে নষ্ট করে এক ঘৃণ্য অপরাধী হয়ে উঠল, এর জন্য দায়ী কে? এ প্রশ্নের উত্তর আমাদের সবাইকে খুঁজতেই হবে। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।